আজকে আড্ডাটা হবে পার্থদার সাথে। পার্থদাকে সবাই মোটামুটি আমরা চিনি, আমার কলেজে টিচারও ছিলেন, এখনো তাকে আমি কাজ ফাজ দেখাই, যে এক্সাইটেড আমিও পার্থদার সাথে আমরা আড্ডাটা আজকে মারবো। তো পার্থদা আমাদেরই কলেজেরই, গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে বেরিয়েছিল, তারপরে শান্তিনিকেতন, তারপরে তার যাপন অনেকটাই আছে, অনেকটাই তার, এবং তার প্যারালালি সে পার্থদা প্যান্ডেলটা অন্যভাবে দেখে। আমরা সবকিছু নিয়ে আজকে পার্থদার সাথে একটু আলোচনা করবো, তার কাজ, তার ইয়ে সবকিছু। আশা করছি আজকেরটাও খুবই ভালো হবে, সবারই ভাল লাগবে। তো পার্থদা, আচ্ছা পার্থদাকে একদম ঠিক শুনতে পাচ্ছ? হ্যাঁ পরিষ্কার শুনতে পাচ্ছি, আমার অডিওটা ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই শুনতেই পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছ? এটা কি করে সেট করলে? ভালোভাবে সেট হয়েছে, ভালোভাবে সেট হয়েছে, হ্যাঁ দারুণ ভাবে সেট হয়ে গেছে। এই সবাই সেরামিক এডিট এখনই লিখবে? হ্যাঁ হ্যাঁ সব সব কটা, হ্যাঁ শোনা যাচ্ছে, ঠিক আছে পার্থদা। দুটো দুটো সেরামিক্স এরই, বুঝতে পেরেছি, দুটো সেরামিক্স এরই, তার উপর এটা সেট করলাম। ন্যাচারালি কি হচ্ছে, মাঝখানে পাকাটা থাকছে, যেরকম ভাবে সেট করা যায়। এবারে এটা স্কচ টেপের রোল, নিবা জ্যাক, হ্যাঁ জ্যাক দুটো ওখান থেকে যাচ্ছে, শাইনি উঠি, ঠিক আছে সব সব চলে এসেছে, আমাদের মোটামুটি সব চলেও আসছে। পার্থদা যেটা হচ্ছে যে একটুখানি তোমারটা একটু জানবো, যেটা আমাদের একটা একটা ফরম্যাট আছে, যেটা তোমার ধরো ছোটবেলার স্কুল স্কুলটা থেকে আরম্ভ করে তুমি আর্ট কলেজ অব্দি একটা এটা এই এই জার্নিটা একটু জানবো, জানি তারপর আমরা এগোবো আস্তে আস্তে। তার আগে বলো যে তুমি কি করলে এই এই 4-5 মাস যেভাবে ঘরে বসে কাটালাম? একটু একটু করে জানবি, মানে একসাথে অনেকগুলো প্রশ্ন করেছিস। হ্যাঁ ওই অল্প করে জানবো, একসাথে না আসলে ব্যাপারটাতে কিভাবে খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, আমি তো আবার 2 কাপ চা নিয়ে বসেছি। হ্যাঁ সে ভালো, এটা কি হলো জানিস তো, মানে যখন মানে এটা শুরু হলো লকডাউনের, এটা তখন ইনিশিয়ালি ভাবলাম দেখ আমাদের তো এমনিতেই ওয়ার্ক ফ্রম হোম, আমাদের মাঝে মাঝে সাইটে যাওয়া আর বেসিক্যালি ওয়ার্ক ফ্রম হোম, তো ভাবলাম যে প্রচুর কিছু কাজ টাজ করা যাবে, মানে শান্তিভাবে কিছু করা যাবে। ইনিশিয়ালি দেখলাম যেহেতু মানে মানে বাড়িতেই থাকতে হবে, দিস ইজ ডেফিনিট, কখন না আছে একটু গড়িয়ে নি, একটু একটু বসে নি, আচ্ছা ঠিক আছে কালকে, হ্যাঁ এইটা দেখলাম গন্ডগোল হয়ে যাচ্ছে, গন্ডগোল হয়ে যাওয়ার পরে কি করলাম, তখন তো এরকম ভাবে চলতে দেওয়া যায় না, যে যে কাজের কি অমূল্য সময়। ইনফ্যাক্ট কি হচ্ছিল জানিস তো, সকালের দিকটা কাজ হচ্ছে, নিজে যেরকম কাজ করি আমরা তো একটা রুটিনে থাকি তুই জানিস তো। হ্যাঁ শায়নি, হ্যাঁ অনেক বছর পর দেখা, তো যাই হোক, তো এটা কাজের রুটিনের মধ্যেই তো থাকি আর কি, সকাল থেকেই তো জানিস আমার যেখানে বসে আছি এখানেই তো সব সারাদিনই কাটে আর কি। কিন্তু দেখলাম যে সারাদিনটা কাটছে বটে, সেকেন্ড হাফ থেকে না একটা লেথার্জি আসছে, তার মানে এ তো হবে না, এ তো মানে টাইমটা ডিজাইন করে না, মানে মানে ধর সপ্তাহখানেক ওয়েস্টেজ হচ্ছে, ওয়েস্টেজ যেটা আমি বলি মনে হয় যে আমাদের কাছে যে ঠিক আছে একটু সংযোগ তো থাকলো না মাটির সাথে, মাটিটা নিয়ে কাজ করছি, ছবিটা তো রেগুলারই হয় আঁকি মুখি সেগুলো তো চলে, তো একদম ওই টাইমটা একটা ডিজাইন করে নিলাম যে এই সময়টা একদম নিয়ম করে আমি মাটি নিয়ে কাজে বসবই, মানে একদম। তাতে কি হলো জানিস, দুলট কাজ হয়ে গেল, মানে দু ভাটি কাজ হয়ে গেল, এক ভাটি পুড়লো, হ্যাঁ দু ভাটি পুরানো হয়ে গেছে, না না এক ভাটি পুড়িয়েছিলাম, আমার তোকে দু একটা ছবিও পাঠিয়েছিল, হ্যাঁ তোকে ছবি পাঠিয়েছিল, আর তারপরে কি হলো আরেক ভাটি কাজ রেডি করে রাখা টাকা আছে, বিটুইন দিস টাইম ওই ডিসেম্বরের ঝড়টা হলো, কিছু নষ্ট হয়ে গেল, তোমার কিছু নষ্ট হলো, তো নষ্ট বলতে কি না দে রিটার্ন ইনটু প্লে এগেইন, তো ঠিক আছে তো আবার হবে, তখন দেখলাম যে এটা মুশকিল, মানে টাইমটাকে চন্দ্রদা চন্দ্রদা,
হ্যাঁ, তো টাইমটাকে এভাবে ডিজাইন না করে যে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য সেরকম ভাবে কাজ করা, হ্যাঁ হচ্ছে, কাজটা চলছে। এই পাশাপাশি ওই একটু বেশি করে না, মানে যা যা রিসোর্স ছিল জানিস যে যেসব ডকুমেন্টেশন গুলো থেকে যায় সেগুলোকে তো অনেকদিন ধরে অ্যারেঞ্জ করা হচ্ছে না, কিছু আর্ধেক আর্ধেক হয়ে আছে, হ্যাঁ সেসব গুলোকে অ্যারেঞ্জ করে ফেলা আর কি, এই চলছে। তারপরে মাঝখানে এইসব দিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি, মানে আমি টিভিটাকে রিলিজিয়াসলি বন্ধ করে দিলাম, যেটা এমনিতেও দেখতাম না, খবরের কাগজটার দিকেও তাকাই না প্রায় আর কি, যতটা এরিয়া থাকা যায়। আর আমি মাঝে একটা দীর্ঘ সময় যখন লকডাউনটা উঠে গেল তারপর পর আমি শান্তি নিকেতন চলেছিলাম, ওখানে যেহেতু ছোট্ট একটা কাজের জায়গা ফিট করার কথা ভাবছিলাম, আর ওখানে তো গ্রিন জোন ছিল, আর ওখানে তো প্লেনটি অফ স্পেস ছিল, অসুবিধা কিছুই নেই। কলকাতা গাড়ি করে চলে গেছিলাম পরিবারের সবাই মিলে, বাচ্চারা প্রচন্ড রকম বলছিল, স্কুলে রুটিনটা ঘেঁটে গেলে যা, তো ওখানে বেশ একটা মানে কোয়ালিটি টাইম গেল, কিছু কিছু কাজ টাজ হলো আর কি। তারপরে এই লাস্ট বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার আবার ফিরে আসলাম, এই হচ্ছে ব্যাপার। তোমার ইভিও পার্টিকুলার চলছে আর কি, দেখে অনুপম। হ্যাঁ, যে পার্থটা তোমার একটুখানি এটা বলো যে তোমার আর্ট কলেজে। হ্যাঁ, আমার আসলে বেসিক্যালি আর্ট কলেজে মানে কি বলতো, আমার তো বাড়িতে না এটা মানে আমি জানতাম ছবি আঁকা টাকা হয় এসব ব্যাপারে একটা মানে মানে আমার একটা দেখতাম বুঝতাম যে আমাদের পরিচিত অনেকে ছবি টবি আঁকতো আর কি, কারণ আমার আমার না সম্পর্কে কিসে মশাই একটু জোরে একটু জোরে বলতে বলছি। হ্যাঁ, আমার 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 সম্পর্কে পিসে মশাই, তিনি হচ্ছেন দিলীপ দাশগুপ্ত, মানে এই দিলীপ দাশগুপ্ত হচ্ছেন যিনি বিএচইউ এর পেন্টিং এর প্রফেসর ছিলেন। মানে ওই আমি দিলীপ দিলীপ বাবুকে দেখতাম, দিলীপ বাবু ছবি আঁকতেন, মানে আমি বেনারসে যখন যেতাম বা দিলীপ বাবু যখন কলকাতাতে আসতেন, ছবি আঁকা যে মানে একেবারেই মানে এরকম নয় যে খুব একটা মানে অজানা অচেনা এরকম ব্যাপার, কিন্তু আমি যে একেবারে সরাসরি ওটাকে নিয়েই চলে আসবো আর কি, সেটা আমার খুব বেশ বিশেষ করে আমার মধ্যে জেনারেটেড হয়ে গেছিল কখন জানিস তো, আমি যখন উচ্চ মাধ্যমিক পাস করি তখন না আমার মনে হলো যে আস্তে আস্তে না আরো একটু বেশি ঘুরে যাচ্ছিলাম, আমি সাউথ পয়েন্ট করতাম। তারপরে কি হলো, আমি মানে যখন উচ্চ মাধ্যমিক তো আমি কমার্স নিয়ে পড়েছি অন্য কলেজে, তো কি হলো আমার তখন না ওই ওই খুব একটা ইয়ে হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে না আমি আর্ট কলেজে ভর্তি হওয়া উচিত এবার যাবো। বিটুইন দিস টাইম বাদুন্দার সাথে বাদুন্দার ওখানে যাওয়া আসা শুরু করি, বাদুন্দার ওখানে যে কলেজের আগে থেকে বাদুন্দার সাথে আলাপ ছিল, আমি 85 থেকে বাদুন্দার বাড়িতে, আচ্ছা 85 এ আমি বাদুন্দার বাড়িতে যাই, এই জন্য বাদুন্দার পরিচিত একজন সেতারিস্ট ছিলেন অনিল অনিল সেন বলে, এই অনিল বাবু আমাদের বাড়িতে আসতেন অনিল দা, তো অনিল দা বলে তুই তো ছবি টবি আঁকিস, চ আমার পরিচিত এরকম আছে বাদন, তো বাদনের কাছে নিয়ে, আমি বললাম খুব খুব ভালো। তো ছবি আঁকাটা তো যে এরকম হয় সেসব তো দেখতাম দিলীপ বাবুর কাছে, এবং ঘটনাচক্রে এই দিলীপ দাশগুপ্তরই দাদা কিন্তু বিমল দাশগুপ্ত, মানে বিখ্যাত শিল্পী বিমল দাশগুপ্ত, তো বলে আমি ওনাদের কাছ থেকে দেখেছি খুব ছোটবেলা, খুব যে আমাকে মানে আলোড়িত করেছে সেরকম তো ব্যাপার ছিল না, কিন্তু ছবিটা এরকম হয় বা এইগুলোকে ছবি ছবি আঁকে আঁকে আর কি, মানুষ আছে ছবি আঁকে সেটা নিয়ে গালাতিপাত করে বা সেটা নিয়ে পড়ায় বা পড়া যায়, সেইটা আমি পরিচিত ছিল। এবং ঘটনাচক্রে আমি আমাদের পাড়াতেই না এক ভদ্রলোক থাকতেন রণজিৎ চৌধুরী বলে, এই এই বাসুদা তার ডাক্তার, এই বাসুদা না আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করেছে, গভর্নমেন্ট আর্ট কলেজে এই বাসুদা হচ্ছে সুনীল দাসদের ব্যাচ, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবারে বাসুদা ওই উইভার্স সার্ভিস সেন্টারে চাকরি করতেন সুনীল দাসের সাথে, বুঝলি তো? বাসুদা আমাকে প্রথম বললো যে শোন তোকে আমি নিয়ে যাই, মানে সবাই না আমাকে বেশ মানে প্রচুর মানে ওই ছবি আঁকা টাকা দেখে মানে বলতা, তখন নেই একটা পাড়া কালচার ছিল তো অসীম, ফলে না পাড়াতে পাড়ার মানুষ উনি বোঝাই ছবি আঁকো চল চল তো আমার সাথে যাবো, ইয়ের সাথে দেখা শৈলদার সাথে দেখা, শৈলদা মানে হচ্ছে শৈল চক্রবর্তী, আচ্ছা শৈলদার বাড়িতে আমাকে নিয়ে চলে গেল, অদ্ভুত অদ্ভুত ঘটনা, তুই জিজ্ঞাসা করলি বলে দেখ আমি কোথায় পড়েছি কি পড়েছি এগুলোর সাথে, এই ইনসিডেন্ট গুলো, এই যে একটা মানুষ এই যে প্রতিষ্ঠানের থেকেও বড় কাজ।
হচ্ছে সঙ্গগুণ জানিস তো, এই সঙ্গগুণটা আমি প্রিভিলেজড যে এই মানুষের সঙ্গ পেয়েছিলাম জানিস, মনে হয় মানে আজকে তুই বললি বলে আমার হয় না আবার স্মৃতিরোমন্থনের মতো আর কি বুঝলি। তো আমাকে বললো যাই চল শৈলদার কাছে, শৈলদার বাড়িতে, শৈলদারে গিয়া তুই তোর কতগুলি ছবি দেখাত, হ্যাঁ আঁকি বুকি করি ওই সাপুরে ঠাপুরে বসে গাছের তলায় সাপ খেলা দেখাচ্ছে যেমন আর কিছু, আর ওই রাশিয়ান বইগুলো থেকে ধরে ধরে ওইসব ছবি, সুধীন্দ্রনাথ রাহার পৃথিবীর রোমাঞ্চকর শিকার কাহিনী, তার সাথে নারায়ণদের নাথে টার্জানের ইলাস্ট্রেশন, আর সেই সেই বাঘ, হ্যাঁ মানে ভালাই ধরু সন্ন্যাসী বাঘ, হ্যাঁ কেনে তেনটা আমার সব মনে আছে, কিন্তু সবারই ছবিগুলো মনে গেঁথে আছে বুঝলি, নরখাদক সে কেন হলো, কোপাই গুড্ডার সাথিয়ারা চিতা, চম্পাবতের মানুষ কে কো, একটা এক এক রকম রোমাঞ্চকর সেই ছবি, গল্প তো বাদই দিলাম, আর ওগুলো দেখে না ওই চেষ্টা করতে বুঝলি। তাহলে শৈলদার সে তার পরিচয় রয়েছে শৈলদার সাথে, কিন্তু মানুষ এরা না জানিস একদম অজানা অচেনা মানুষ, আমি গিয়ে সেই গোল পার্কে সিটি কলেজ আমাদের প্রফুল্লচন্দ্র কলেজের পেছনে শৈল চক্রবর্তীর বাড়ি, আরে এসো হে বসো বসো দেখো তো আমি এই ছবিগুলো আঁকছি, মানে এরকম হলো উনি ছবি আঁকছেন সেগুলো দেখাচ্ছে, আলোর পুলকিত ছবি আঁক, হ্যাঁ আলোর পুলকিতে বেরোবে, এই দেব সাহিত্য কুটিরে বেরোবে, এটা দেখো হর্ষবর্ধন আকলুম, মানে অদ্ভুত, মানে এইসব মানুষ মানে ভাবা যায় না এদের সঙ্গ লাভ করা আর কি, হ্যাঁ তারপরে সে মোলাকাত তারপরে মাঝে মাঝে যেতাম, হ্যাঁ উনি বলতেন উনি না ওনার ছবি দেখাতেন, এই দেখো তো আমার ছবি কেমন হলো বলো দেখি তোমার, আমি কি বলবো এই সে হতো। তারপরে এই অনিল দা বাদুন্দা বাই বুঝতে পারলি, সে ভীষণ পথে ভোরবেলাতে আমরা অদ্ভুত সময়, তুই ভালোই পরিচিত আছিস, ভোরবেলাটা আমি প্রেফার করি, মানে আমি এটা ভোরবেলাটা আমি খুব মানে কমফোর্টেবল বুঝলি, ভোরবেলাতে জি এটা মানে এটা তোমার কাছে কমফোর্টেবল আমার ছোট থেকে ছোটটা বসে তাইলে গ্রীষ্মকাল ছিল বলে তাইলে একটু লস্যি খাই, হ্যাঁ ঠিক আছে লস্যি খাই, হ্যাঁ তো সেই মানে একটা মনে আছে একটা ব্যাগের মধ্যে না বাজারের ব্যাগের মধ্যে বরফ ভরে বুঝলি, বরফ গুলো ভরে একটা কাঠের মুগুর দিয়ে ওই ঢং পিটিয়ে পিটিয়ে বরফ গুলো গুঁড়ো করলো, গুঁড়ো করে তারপরে সেগুলো দিয়ে ঘুটে ফুটে লস্যি হলো আর কি, এবার লস্যি খাওয়া হলো, সেটা একটা আয়োজন বটে। তারপরে তাহলে একটা ডেলি লাইফ আঁকা যাক, তার আগে একটা ডেলি লাইফ হয়ে গেল করে দিয়ে একটা ডেলি লাইফ আঁকা হলো, রাস্তার ধারে আমি আঁকলাম একটি চায়ের দোকান, বললো না উনি এদিক ওদিক করছেন এই করছেন সেই করছেন, দুগলাদি পাশের ঘরে এইসব হচ্ছে কথাবার্তা, দুগলাদি আবার উঠে গান টান গাইছেন নিজের মতো প্র্যাকটিস করছে না, তারপরে কিছুক্ষণ বাদে ঘুরে টুটে এসে দেখি ভেতরে ঢুকি দাও, কেবলমাত্র বাইরে একটি লোক সে একটা শাল পাতার ঠোঁয়াতে করে জিলিপি নিয়ে জিলিপি খাচ্ছে, মানে দিস ওয়াজ আ কম্পোজিশন, তো যাই হোক মানে এই এইভাবে মানুষগুলোর সাথে সখ্যতা হলো। অ্যান্ড মানে আমার কিরকম জিনিস তো আমার নাম বাদন দাসী বা কে, শৈল চক্রবর্তী বা কে, সুনীল দাসী বা কে, দিলীপ দাসগুপ্তই বা কে, বিমল দাসগুপ্তই বা কে, পরে তো বুঝলাম যে না এরা একটা ব্যাপার, এরা এনারা প্রথিত যেসব মানুষ মানে এদের মানে কাছে কাছে গিয়ে একটু কাজ টাজ দেখেছিলাম বা একদিনের জন্য হলেও দুদিনের জন্য হলেও কিছু কথা বলেছিলাম, দ্যাট ওয়াজ এনাফ ফর মি আমার মনে হয়। তারপরে কি হলো ওই আর্ট কলেজে একা একাই চলে গেলাম, আমার খুব সৌভাগ্য ছিল আমার মানে আমি বাড়ি থেকে কোনো রকমের একটা প্রশ্ন ইনফ্যাক্ট আজ অব্দি করে না, তুই ভালো মতোই জানিস যে আমি কি করছি কি করতে চাই, ডু অন ইয়ার ওন ওয়ে, গো অন ইয়ার ওন ওয়ে, ডু হোয়াট ইউ লাইক বেস্ট, তা আমার ভালো লাগতো আমি সেরকম চলে আসলাম আর্ট কলেজে, দুবার পরে একবার পরীক্ষা দিলাম চান্স পেলাম না, সেসব মহানাটকীয় গল্প,
আমার তো ন্যাচারালি আমি তো মানে ছবি আঁকবো এরকমই ইচ্ছা, ওয়েস্টার্ন স্টাইল অফ পেন্টিং আমাদের কলেজে, সেই ওয়েস্টার্ন স্টাইল অফ পেন্টিং এর সেখানে গিয়ে পরীক্ষা দিলাম, চান্স টান্স পেলাম না, প্রথমবার তো নিরাশ হয়ে আবার দ্বিতীয়বারের জন্য কোমর বেঁধে লাগা, তো আবার ওয়েস্টার্ন স্টাইল অফ পেন্টিং, দ্যাট ওয়াজ দ্য লাস্ট ইয়ার ফর মি, কারণ তখন না কলেজে 20 বছরের মধ্যে ভর্তি হতো, আমাদের তোদের তোদের সময় 20, এখন তো 23, যেহেতু উচ্চ মাধ্যমিক করে দিয়েছে, সো শ্রমিক দা, তো তখন কি হতো ওই ভর্তি হতে হতো, তা আমি না দিয়েছি, দ্যাট ওয়াজ মাই লাস্ট, আর আমি গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হবো না, মদ আর কি লোকজন, তো দিয়েছি গভর্নমেন্ট আর্ট কলেজে ওয়েস্টার্ন স্টাইল অফ পেন্টিং এ লাস্ট ইয়ার, কিন্তু চান্স পাই, একেবারে হতাশাগ্রস্ত, খুব মন খারাপ, রোজ কলেজে গিয়েই বসে থাকি। অদ্ভুত ভাবে আবির্ভূত হলো একটি ছেলে, নির্মল কুমার বসু, আমার ছেলেটির নাম মনে আছে, টেক্সটাইল ডিপার্টমেন্টে, সে তখন ফোর্থ ইয়ারে পড়ে, তো আমি কলেজে তো যাওয়া আসা করতাম, এই আগের বছরও পরীক্ষা দিয়েছি, তো সে ও ছেলেটি দেখেছে আমাকে, বলছে ভাই তুমি এখানে কি ব্যাপার, তুমি বসে আছো এরকম, আমি বললাম যে দেখুন না দেখো আমি তো এরকম পরীক্ষা দিয়েছিলাম, তো এটিয়ে পাইনি, চান্স পাইনি, মন তো মন খারাপ খুব, বলে হ্যাঁ সেটা তো মন খারাপই হয়, তবে বুঝলে আমি তো মনে হচ্ছে শুনেছি যে না, উনি ওরকম বলেন, বলে তুমি সত্যি তো মন ফোন খারাপ হয়, হ্যাঁ তো একটা কাজ করবে, মন খারাপ যখন ঈসা মোহাম্মদকে গিয়ে বলবো না, আমি কি বলবো যে মন খারাপের কথা, হ্যাঁ তো আমিও তো তখন তো বললাম মন খারাপের কথা তাহলে ঈসা মোহাম্মদকে কি বলি, গিয়ে প্রিন্সিপাল রুমে ঢুকে গেছি, মানে স্যার আসবো, বলে হ্যাঁ এসো, কি ব্যাপার, এরকম হ্যাঁ চলে গেছি, তুমি কি বলতে চাও, কিছু বলতে চাই না স্যার, চান্স পাইনি, মন খুব খারাপ তো, মানে বলে তুমি কি বলতে চাও, মানে আমরা কি তোমাকে তোমার খাতা দেখিনি নাকি এরকম মিসচার্জড হয়েছে, আমি না না স্যার একদমই না, আমি আসলে চান্স পাইনি, আমার এটাও লাস্ট ইয়ার ছিল, আমার মন খুব খারাপ, এরকম বলতে এসেছি, কি হলো জানিস, কি হলো উনি জাস্ট কুল ডাউন, বুঝলি, বলে বলছে যে আচ্ছা শোনো তুমি একটা খেয়াল রেখো তো নোটিশ বোর্ডে, যে এরকম এবছরে না ওই কিছু বিভাগে আবার হয়তো পরীক্ষা হবে, বুঝলে আবার হয়তো পরীক্ষা হবে, তো হ্যাঁ তুমি একটু খেয়াল রেখো, তুমি হয়তো পরীক্ষা হতেও পারে, আমি না মানে হয় না যে চাঁদ হাতে পাওয়ার মতো, রোজ গিয়ে 10টার সময় ওই ওই গোলসিরি ওই জায়গাটাতে বসতাম, নোটিশ কবে বেরোবে বুঝলি, যথারীতি একদিন নোটিশ বেরিয়েছে, নোটিশ বেরিয়েছে যে টেক্সটাইল ওই উডক্রাফ্ট লেদার আর তোর সেরামিক্স, এই তিনটে বিভাগে এরকম ছেলে পিলে নেওয়া হবে, বুঝতে পারলি, বললাম হ্যাঁ ওই তিনটে বিভাগে শুধু, শুধু তিনটে বিভাগে আর কি, মানে বলেছে যে এরকম এখানে মানে সুটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি বলে আবার এরকম পরীক্ষা হচ্ছে, এরকম নেওয়া হবে, পরীক্ষি নড়ি করে ফর্মটা তুলে, আমার তো সব জিনিসপত্র রয়েছে ব্যাগের মধ্যে, ফর্মটা তুলে এবার তো, আর তখন ওই ফর্ম আমাদের তো জানিস তো অ্যাডমিশনের সময় লিখে দিত তো কোন ডিপার্টমেন্টে যাবে তুমি, ইত্যাদি, তো সেটা দিলাম, লিখে দেখলাম যে ছবি আঁকার কাছাকাছি মোটামুটি যা বুঝতে পারছি ওই টেক্সটাইলটাই হবে আর কি, টেক্সটাইল হলেও ছবিটাও আঁকা যাবে, তো ছবি আঁকার ভূত তো মাথার মধ্যে, তো দিলাম, আমার মনে আছে এরকম অ্যাডমিট কার্ড দিল, তার পরের দিন তার মধ্যে রোল নাম্বার হচ্ছে T2, T স্ট্যান্ডস ফর টেক্সটাইল অ্যান্ড 2 হচ্ছে তার ক্রমিক সংখ্যা, বুঝলি, আসবো সেই সময় বাদনদা নেই, আচ্ছা বাদনদা গেছে জার্মানি, বুঝলি, ওই অ্যাডমিশন টেস্টের কিছুদিন আগে বাদনদা গেছেন জার্মানি, কি না ক্লাস ক্লাস নিয়ে এসব কাজ করবেন, ওই কাজ দেখবেন এসব নানা রকম করেছে, সেসব গেছে, এবারে T2 অ্যাডমিট কার্ড সেটা আমার তো মানে হাতে চাঁদ পেয়েছি, আমি ওই কলেজের সিঁড়ি দিয়ে নেমে নাচতে নাচতে যাচ্ছি যে ঠিক আছে অমুক দিন পরীক্ষা, গেটের মুখে বারুন্দা ঢুকছে, বারুন্দা জার্মানি থেকে ফিরে এসছে, বলে এই তোর কি হয়েছে, আমি বললাম যে স্যার এরকম তো আমি পরীক্ষা দিয়েছিলাম তো চান্স পাইনি, ভালোই হয়েছে চান্স পাসনি, তাহলে কি হবে,
না আমি কি হবে মানে আবার এরকম পরীক্ষা হবে, তো আমি এরকম অ্যাপ্লাই করেছি সেখানে কিসে অ্যাপ্লাই টেক্সটাইলে, বলে আরে মোরা টেক্সটাইলে অ্যাপ্লাই করতে কে হয়েছে তোরে, তুই তো সেরামিক্স অ্যাপ্লাই করবি। আমি বললাম আমি কি করে জানবো, হ্যাঁ এই যে সেরামিক্স বস্তু এটা আমি জানবো কি করে, আপনিও তো নেই যে আপনার সাথে কথা বলবো, কেউ তো নেই, আমি মানে মানে আমি এটা বুঝবো কিভাবে। আমি দেখেছি টেক্সটাইলে ছবি টবি আঁকা যাবে মনে হয় হয়েছে আমার, তো আমি গেছি। এবং তখন না কি ধর কোনো বাকি মানুষদেরকে জিজ্ঞাসা করবো যে ওই পরিস্থিতিও নেই, পুরোটাই উত্তেজনা আর মাথাটা ব্লক, ঠিক আছে এই যে মাথায়। তখন আমি বললাম যে তাহলে কি হবে, বলে কি হবে বোঝো গিয়ে যাও, দিস দিস গিয়া দাও পরীক্ষা। এবার আমার মাথার মধ্যে ঢুকে গেল যে সেরামিক যখন বারুন্দা বলেছে দের ইজ সামথিং ইন সেখানে, সেরামিক পরীক্ষা দিতে হবে, বলে আবার ঘুরে ওই সেই সিঁড়িটার কোনাতে বসে আছি বুঝলি, আবার ওই নির্মল বসু বের এটা না মানে এটা মানে নাটকের মতো আসি এই গল্প। আমি অনেকে অনেকে জানি, অনেকে জানি এই গল্প জানি। আমি কেন বলছি এটা বলার বলার উদ্দেশ্যে আমি বলছি তো এটা। তারপরে কি হলো ওই নির্মল বসু বুঝলি, বলে কি হয়েছে তোর, বললে হ্যাঁ হ্যাঁ এরকম হয়েছে অ্যাডমিট কার্ড, তো ভালো তো তুমি চলে মানে কবে পরীক্ষা, আমি সোমবার পরীক্ষা সেদিনটা ছিল শুক্রবার, তো বলছে যে তো ভালো পরীক্ষা দিতে বললাম না এটা না আমার তো মনে হচ্ছে আমি ভুল করেছি, আমি টেক্সটাইলে ফর্ম ফিল আপ করে দিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে আমি সেরামিক্সে দিলে ভালো করতাম। হ্যাঁ বলে এ তো বিপদ, সেরামিক্স দিলে ভালো করতে তো হতো, এ করে হঠাৎ কি মনে হলো, বলে শোনো সেরামিকে দিতে চাও, আচ্ছা দাঁড়াও অনিত ঘোষকে একবার বললে হয়, অনিত বাবু অনিত ঘোষ। তা আমি বললাম অনিত ঘোষ তো আমি চিনি না, বলে আমি চিনি আমার সাথে অনিত অনিত বাবু একটু মানে আমাকে ভালোবাসে, তাহলে তাহলে কি হবে, বলে কি হবে আবার কালকে অনিতবাবুর বাড়িতে যেতে হবে, কালকে তো শনিবার আমি আসবো না, আমি ও ছেলে ওই নইমলদা থাকে বসিরহাট বুঝলি, বলে আমি বসিরহাট চলে যাবো কালকে বিকেলে, আমি তাহলে আমি কি করবো, আমার মনে হয় অনিতবাবুই হয়তো সেরামিক বুঝলি। তারপর যে অনিতবাবু বলে তাহলে আমি কি করবো, বলে তুমি শোনো সকাল 8টার সময় ওই চুনিবাবুর বাজারের সামনে দাঁড়াবে কালকে, ওখানে অনিতবাবু থাকেন কাজে কাছাকাছি, তো অনিতবাবুকে নিয়ে অনিতবাবুর কাছে নিয়ে যাবো। তা আমি পরের দিন চুনিবাবু বাজারের কাছে যথারীতি এবার গেলাম, গিয়ে সে অনিতবাবুর ঘরে, হ্যাঁ ওই নির্মল বসুর সাথে অনিতবাবু তখন ইন্দিরা গান্ধীর একটা পোর্ট্রেট করছেন ইয়েতে বাড়িতে বুঝলি। বলে কি ব্যাপার, তা আমি আমার ব্যাপার বললাম, উন্মাদ পাগল এরকম কখনো হয়, হঠাৎ করে দিয়েছ অথরিটি মানে এ তো কলেজের এইসব অফিসিয়াল ব্যাপার আর এটা এরকম ভাবে রেভিয়েট করা যায় নাকি, টেক্সটাইল তো অ্যাড করলো যে পড়া দিয়ে কথা যাও একদম পরীক্ষা দাও ঠান্ডা মাথায় সোমবার যাও, বলে মনে আছে ফ্রেঞ্চ টোস্ট খাই, ফ্রেঞ্চ টোস্ট দুটো ফ্রেঞ্চ টোস্ট খাইয়ে বললো নির্মল তুই এইসব পাগলাম আর করবি না, আর তুমি ভাই যাও ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। আমি বাড়ি চলে আসলাম, নির্মল বসু বসিরা ঠিক আছে কিন্তু মাথায় আমার সেরামিক দিতে হবে বুঝলি কাণ্ড। সোমবার দিন এসছি পরীক্ষা দিতে ঠিক আছে, ওই যেটা এখন অবন গ্যালারি ওইখানে পরীক্ষা হচ্ছে ঠিক আছে, পরীক্ষা শুরুর আগে আমি ওই গেটটার কাছে দাঁড়িয়ে আছি, অনিত বাবুকে লাস্ট রিকোয়েস্টটা করবো বুঝতে পারলি, মানে কঠিন মানে পিকুলিয়ার পিকুলিয়ার অদ্ভুত, লাস্ট রিকোয়েস্টটা করবো আর বুঝলি দাঁড়িয়ে আছি। এবার পরীক্ষা শুরু হয়ে যাবে যাবে এরকম ব্যাপার দেখে অনিত বাবু আসছে, আমার না ঘাটটা শক্ত হয়ে গেছে, বলে তাই তোমার কি ব্যাপার, আমি স্যার আমি সেরামিকে পরীক্ষা দেবো, এতটাই ডিটারমিনেশন। আমি না সে অনিত বাবু নখন হচ্ছে পাগল তোমার কলেজে আগুন লাগিয়ে দেবে, বলে না ফাটে অনিত বাবু তো চিৎকার চেঁচে হয়েছে লোক নন হলো, মানে পাশে যে ওইখানে যে ছিল স্টাফ রুমটা ওখানে গিয়ে অনিত বাবু ওখানে একটা নোট দিলেন, নোট দিয়ে ওই সুপারিনটেন্ডেন্ট উনি ওই ক্লার্ক ওই ওনার বেগুনি রঙ স্ট্যাম্পটা যাও 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 অদ্ভুত, গেলাম পরীক্ষা দিলাম বুঝলি, লিস্ট বেরিয়েছে নাম নেই লাস্টে গিয়ে দেখি তিনটে স্টার দিয়ে লেখা রয়েছে দিস ক্যান্ডিডেট টু রোল নাম্বার
কনসিডার্ড অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য সিরামিক ডিপার্টমেন্ট বাই অর্ডার অনিল ঘোষ। বাপরে, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা কি জানিস তো, ওই দু বছর তো কলেজের এখতিয়ারে থাকে, দু বছরের ফাউন্ডেশনটা তো কলেজের রয়েছে, সো পরে এটা দেখে বুঝেছি যে কলেজ ক্যান টেক দিস কাইন্ড অফ ডিসিশন, কলেজ এসব ডিসিশন গুলো নিজেদের মতো করে নিতে পারে। তার পরবর্তী তিন বছর তো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলে যায়, তখন বিশ্ববিদ্যালয়ের পর্ষদ এবং তাদের যে অফিসিয়াল রুল সেগুলো হয়ে আসাটা আরেকটা ঝামেলা, এটা হতো না। কিন্তু তবুও কলেজ যে এটা নিতে পারে তার জন্য কি জানিস তো, এই ফাদারলি অ্যাটিটিউডটা লাগে। এইটা না, এইটা হচ্ছে বড় শিক্ষা জানিস, এই ফাদারলি অ্যাটিটিউড। হ্যাঁ, তার পরবর্তীকালে ধর আমি তো কলেজে যখন পড়িয়েওছি তখন অনিল ঘোষ তখন প্রিন্সিপালের চেয়ারে বসে আছেন, অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত স্নেহ করেন, এখনো অব্দি অনিল বাবু স্নেহ করেন। শুধু তাই না, প্রত্যেকটা সিনিয়র মাস্টারমশাই জানিসই সবার সাথে ভালোই সম্পর্ক, এবং তাদের মধ্যে দেখ কে কি শেখাচ্ছে না শেখাচ্ছে সেটা তো আমি আমার প্র্যাকটিস দিয়ে রিফ্লেক্টেড হবে, তাই তো। কিন্তু ওই যে যেটা হয়েছে, নির্মল বসু এখনো বসিরহাটে থাকেন আমি জানি না, আর আফটার দ্যাট ইনসিডেন্ট দ্যাট পার্সন ভ্যানিশড, ও এসেছিল এবং তারপরে চলে গেল, এই ঘটনাটা ঘটে ঘটার পর। আমি এখন নির্মল বসুকে দেখলে আমি চিনতেও পারবো, নির্মল বসু কি গুরুত্বপূর্ণ তোমার জীবনে? ওই দেখ ব্যক্তিগুলো তো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, ওই ঘটনাটা হ্যাঁ এই সবটা মিলেই তো হয়েছে, কিন্তু বিষয়টার না, বিষয় সব মিলে যে বিষয়টা তৈরি হয়েছে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ, বিষয়টার গুরুত্ব আছে, বিষয়টার মধ্যে একটা কনভিকশন আছে, বিষয়টার মধ্যে একটা ফাদারলি অ্যাটিটিউড আছে। হ্যাঁ, আর রয়েছে কি, তোমাকে কোথায় যেন সবসময় পীড়া দেবে যে তুমি কিন্তু ফাঁকিটা দিও না। হ্যাঁ, এটা এটা সবসময় না, আমি যতদিন কলেজে, আমি মনে হয় আমি এখনো কলেজে আছি, এটা কিন্তু সবসময় পীড়া দেয় যে কাজে অন্তত এর ফাঁকি দিতেন, এখন জাজমেন্ট হয়। তুমি যখন ডিপার্টমেন্টে ঢুকলে পার্থদা, ওই সময় ডিপার্টমেন্টটা তিনি একটুখানি বলো, সরি স্টেট একটা ভূতের বাসা, সিরামিক ডিপার্টমেন্ট গভর্নমেন্ট আর্ট কলেজে রবীন্দ্রনাথ চক্রবর্তী, তখন মাস্টারমশাই হিসেবে ছিলেন এস বি রায়, সুধাংশু বিকাশ রায়। হ্যাঁ, সুধাংশু বিকাশ রায় তিনি মানে এই সেরামিক ইন্ডাস্ট্রিতে তিনি একজন ডয়েন ছিলেন। হ্যাঁ, সেরামিক ইন্ডাস্ট্রিতে বহু বড় বড় তোর সেরামিক্স এর টেকনোলজিক্যাল এক্সপার্ট, ওনার এক্সপার্টিজে তাদের পথ খুঁজে পেয়েছে। সুধাংশু বিকাশ রায়ের কানে কম শুনতেন, এটা এখান থেকে একটা ব্যাটারি চার্জ হয়ে এরকম ভাবে ওই এস বি রায়ের কাছে থাকতো। সো তো সুধাংশু বাবু ছিলেন, আর ছিলেন ডিভি মোড়ে, এই মানুষটাকে ভুলবো না, ডিভি মোড়ে মানে সাংঘাতিক একজন কোঙ্কানি, ভদ্রলোক কোঙ্কানি, ডিভি মোড়ে ছিলেন লালুদাদের ব্যাচ। হ্যাঁ, লালুদাদের ব্যাচমেট আর কি। হ্যাঁ, শুনছেন, হ্যাঁ লালুদাদের ব্যাচমেট ডিভি মোড়ে ছিল, আর শ্যামল মুখার্জি ছিল। শ্যামল মুখার্জি আসতেন যেতেন এই, কিন্তু শ্যামল মুখার্জিকে আমরা পেয়েছিলাম, শ্যামল মুখার্জি আমাদের সময়ও ছিলেন, উনি আসতেন যেতেন। হ্যাঁ, আর বলতেন যে উনি ড্রেস ডেনে ওইসব কাজ টাজ করে এসছেন ইত্যাদি ইত্যাদি, যে হোয়াট এভার ইট মে বি, তারা মানে মানে সবসময় সঙ্গ দিয়েছেন, সঙ্গ দিয়েছেন। তো আমার তো মনে হয় না কেউ আমার ওরকম ভাবে কি বা আমার পড়াশোনার পথে ক্ষতি সাধন করেননি, ডেফিনেটলি করেননি, এখনো আমি তাই মনে করি। তো এরা সবসময় যে সঙ্গ দিয়েছে, এদের কথা আমি বারবার করে আমি ভুলতে পারবো না, মোড়ে বাবুর কথা ভুলতে পারবো না। মোড়ে বাবু আমি এখন ধর ভূতের বাসাতে এসে ক্লাস করছি, মানে কি অদ্ভুত একটা জায়গা, যেখানে আমাদের আগে অশোক মণ্ডল বলে একজন ছিল, সৌমিত্র দাদের ব্যাচে হাওড়ার ছেলে, অসাধারণ ছোট ছোট সব পোর্ট্রেট করত অশোক, কিন্তু ওই রকম আস্ত ফ্যানিক্স। আরেকজন ছিল দেবাশিস জানা বলে, দেবাশিস জানা তারপরে আমাদের কলেজের পড়তে পরে সে চলে গেল, হ্যাঁ সাহেব আমাদের কলেজের পরে চলে গেল হচ্ছে ইয়েতে এনআইডিতে চলে গেল। আর আমাদের আগের ইয়ারে যে ছেলেটি যে যে যাকে যে প্রচন্ড রকম ভাবে ইন্সপায়ার করতো এখনো করে আর কি, সেটা হচ্ছে অনিত্য রায়। অনিত্যদা কিন্তু মানে উন্মাদের মতো ওই ডিপার্টমেন্টে কাজ করত, এবং মানে দেখতাম ডেডিকেশন ওই একটা আধো অন্ধকার ঘরের মধ্যে সারাক্ষণ পাঠিয়ে নিয়ে, মানে ওর কিন্তু ওই ওই একটা অদ্ভুত চার্জ
অনিত্যদার ওই একটা সাংঘাতিক চার্জ করে দিত আর কি, বুঝলি? তো এই অনিত্যদা ছিল, আর আমাদের ইয়ারে ছিলাম আমি, দেবাশিস সেনগুপ্ত বলে একটা ছেলে ছিল, সুব্রত সেন বলে একটা ছেলে, এই এই তিনজন ছিলাম। আর ওই আগের ইয়ারে সুব্রত, আরেক সুব্রত বলে, সে এসেছিল আমাদের সাথে পড়তে, এই কয়েকজন। কিন্তু আমরা খুব মন দিয়ে কাজটা করার চেষ্টা করেছিলাম, এবং কাজটা করার চেষ্টা করেই যেটা হলো যে দেখলাম যে গভর্নমেন্ট অ্যাক্ট কলেজে অ্যাটলিস্ট সেরামিক নিয়ে তুমি যদি পড়াশোনা শিখতে চাও, সেরামিক নিয়ে যদি কিছু শিখতে চাও, সেই সময়ে তুমি নিধিরাম সর্দার হয়ে বেরো। আচ্ছা, হ্যাঁ, কারণ তুমি বিশ্বাস করতে পারি সেই সময় এটা মানে কোনো উইল ছিল না ডিপার্টমেন্টের, কোনো উইল। আমি তো আমাদের আমরা আমাদের সময় তো থেকে আমরা দেখলাম যে একটুখানি সব প্রতিবেদন হলো, সেটা বাদনদার কারণ, সেটা বাদনদার কারণ। ওই সময় মানে ওই মানে ডিপার্ট মানে আমাদের বিভাগে আলো লাগানো হচ্ছে, আমরা লাফালাফি করছি, পাগমিল চালানো হচ্ছে, মোড়বাবুকে বলছি যে তাহলে এই মেশিনটা চালানো হোক, তাহলে এইটা করা হোক, তাহলে এখানে ফায়ার করা হোক, কলেজের দুটো সেই আধ ভাঙা ফার্নেস, আর ম্যাক্সিমাম ব্যাচ গুলো নিয়ে যেত, যাওয়া হতো ওই বেলেঘাটাতে শিবানন্দ মন্ডল, সেও মোড়বাবুরই এক ছাত্র, কমল পটারি বলে এক জায়গা, সেখানে নিয়ে গিয়ে ফায়ার করা হতো। মানে এই কিন্তু মোড়বাবু না নিজে মানে এইসব দায়িত্ব নিয়ে করাতেন, চেষ্টা করতেন। আর আফটার মাই কলেজ আমি দেখলাম যে আমি নিধিরাম সর্দার সেরামিক্স এর কিছু শিখিনি, শেখার মতো অবকাশও পাইনি। মাটিটাকে দু একটুখানি ধরে ঠরে যেটুকুনি বুঝেছিলাম যে এর সাথে অনেক সময় কাটাতে হবে, সো হোয়াট টু ডু, যদি তুমি সেরামিকই তোমার ভবিষ্যৎ হয়, নিয়তি হয়, তো ইউ হ্যাভ টু ডু সামথিং, এর সাথে থাকতে গেলে তো সেটা করতেই হবে। তখন কি হলো, আমি খোঁজ নিতে শুরু করলাম এখানে ওখানে কিভাবে আরেকটু মানে ইকুইপড হবো আমি সেরামিক্স। তখন আমি এই যাদবপুর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের খোঁজ পেলাম, সেখানে খোঁজ নিলাম, এবং তাদের ওখানে যে ওরকম ছাত্রদের ওরা অ্যাকোয়ার করে, তাদের কাজ শেখায়, অ্যাপ্রেন্টিস হিসেবে রাখে, তো সেটা আমি খবর পেলাম। খবর পেয়ে আবার মোড়েবাবুকে এসে বললাম, এবং মোড়েবাবু ওই চিঠি লিখে ইসবাবুকে দিয়ে সই করিয়ে যা ফ্রি স্টুডেন্টশিপ এনাতানা এইসব নানা রকম দিয়ে পাঠিয়েছিলেন। আমি এবং দেবাশিস ওই গ্লাস অ্যান্ড সেরামিক্সে ঢুকেছিলাম 6 মাসের একটা স্ট্যান্ডে, কিন্তু আমি সেখানে 1.5 বছরের। হ্যাঁ, এটা কত সালে, ওটা কোন কত সালে ঢুকেছিলে? 92 সাল, 92, ঠিক আছে, ওখানে 1.5 বছর কাটিয়েছি। আচ্ছা, ওই সময় এই মাটিকে পোড়াতে হয়, মাটি অমুক করতে, এই যে একটু 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 বোধ গুলো তৈরি হচ্ছে, মাটি পোড়ানোটা ওখানে কলেজে, সেটাও হ্যাঁ কলেজে হয়েছে, কিন্তু মানে তখন আর সম্মুখ যেটা একটা ধারণা তো দিতে হবে সেই রকম অবকাশই ছিল না, বুঝতে পেরেছো? হুইল ছিল না, তাহলে তোমরা কাজ করেছো কি করে? ও পেন্টার সুইলে কয়েলিং এ, আচ্ছা, কয়েল করে করে, আচ্ছা, তারপরে কি হলো, আমি চলে আসলাম ললিত, ললিতকলাতে এসে কাজ শুরু করে দিলাম, কারণ আমি দেখলাম যে আমাকে ওইটা ধরেছি যখন এটাকে করতে হবে। আর ওই সময়টাই হচ্ছে খুব একটা মানে কাজ প্র্যাকটিস সেশন যেটা বলিস, যদি সত্যি সত্যি মানে কলেজ কি করেছিল, উৎসাহী করে দিয়েছিল, কলেজ কিন্তু উৎসাহী করে দিয়েছিল যে ওই মাধ্যমটা নিয়ে তুমি কাজ করতে পারো। হ্যাঁ, এই এই উৎসাহটা করেছি, কিন্তু আমি তো করতে চাই জিনিসটা, বাকি তো অনেক কিছু করিনি, আমি ছেড়ে ছেড়ে দিয়েছি আর কি, তো সেই জন্য ওই সাপটে সুপটে ধরেছিলাম আর কি। তো ললিত কলাতে দ্যাট টাইম আই গট সাম ফেলোশিপস অ্যান্ড স্কলারশিপস, সেটা সুবিধা হয়েছিল আমার আর্থিকভাবে। আর আমি আর ওই বাসুদেব পাল মজুমদার আমার আরেক ক্লাসমেট, পেন্টিং অসাধারণ ছেলে, আমরা দুজনে মিলে কমিশন কাজ করতাম, সংগৃহীত অর্থ এদিক ওদিক থেকে করে নিয়ে এন্টায়ার টাইমটা ডিভোট করতাম বাকিটা ললিতকলাতে। এবং সেই সময় ললিতকলা অসম্ভব মানে রকমের আমরা পরিশ্রম করার চেষ্টা করেছি, আমি, অতীন, অতনু, ওদিকে পেন্টিং এ দীপ্তিস দা, অখিল কিছুদিনের জন্য, ইট ওয়াজ আ টিম। হ্যাঁ, এবং সেটা না মানে একদম চোখ কান বুঝে আমি বুঝে গেছিলাম যে না এটাকে ধরতে হবে। আর অনিত্য দাস ও একটা পাগলা, কিন্তু মানে এসে তখন ওই আস্তে আস্তে সেরামিকের সাথে এরকম মোলাকাত হলো এইভাবে। অ্যান্ড আফটার স্পেয়ারিং 7 ইয়ার্স, 7 বছর বাদে আমি তখন দেখলাম যে না এবারে আমার মনে হচ্ছে যে এটাকে দিয়ে কিছু একটা আকার আকৃতি বানাতে পারি, এবং এটাকে এরকম ভাবেও আমার কথা শুনতেও পারে, পোড়ানো যেতে পারে এরকম ভাবে, তার উপরে এরকম ভাবে রং লাগাতে হয়, এই রংকে কম্পোজ করা যায়, এই ধারণাটুকু যখন আস্তে 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 তৈরি হলো, দেন আই টুক অ্যাডমিশন টু কলাভবন শান্তি, বুঝতে পারছি? আমি তো মানে তখন না হলে আমাকে কলাভবন নেবেই বা কেন, আমি তো কিছু জানি না, আর কলাভবনের অরাটাকে আমি এনজয় করতে পারবো না,
কলা ভবনে আমাকে নেওয়ার পেছনে কলা ভবনের ঔদার্য ছিল, কারণ কলা ভবনের কিন্তু এজ লিমিট ছিল না সেই সময়। তোমার পেন্টিং নিয়ে কিছু শুনতে চাই। হ্যাঁ চন্দ্রদা, হ্যাঁ গতকাল একজন আমাদের একটা গল্প হচ্ছিল, ওই আমাদের তুইও চিনিস সেই ছেলেটিকে, অর্ঘ্য কমল গাঙ্গুলি বলে ছেলে আছে, ও এখন ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের অ্যাসিস্ট্যান্ট কিউরেটর। বিভিন্ন স্কুলে কলেজে গিয়ে ইভেন নেদারল্যান্ড স্টেশনে ড্রাগ অ্যাডিক বাচ্চাদের সাথে গিয়ে ও ওই ছবি দেখিয়ে গান গিয়ে নানা রকম কাণ্ড কারখানা করছে, অসাধারণ ছেলে। ওর কথা বলতে বলতে বললো যে দেখো আমি না ওই গভর্নমেন্ট আর্ট কলেজে যখন ঢুকতাম তখন না লিনসিডের গন্ধ পেতাম, বুঝেছি এটা ঘটনা কি বলে, কিন্তু যখন আমি জোড়াসাঁকোয় ঢুকছি তখন আমার পাশ থেকে যে যাচ্ছে সে বাংলা বিভাগে, হ্যাঁ আমার উল্টো দিক থেকে যে আসছে সে সঙ্গীত বিভাগে, বুঝতে পেরেছিস তো? এই এইখানে এরকম একটা তফাৎ ও এনজয় কর, আমি না এই কলা ভবনে গিয়ে এটা পেলাম। এই তো কলা ভবনে যাচ্ছি মানে এই তো শ্রমিকরা আছে, আমি এদের কাছে আবার বললাম না মানে আমি প্রিভিলেজড, এই এই আমি কলা ভবনে ডিসার্টেশন পেপার ছিল আমার ভাঁড় জানিস তো, সেটা এখনো শেষ হয়নি, ওই চায়ের ভাঁড়, ওইটা একটুখানি শুনবো। হ্যাঁ না না ধরো গল্পটা আমি শুনি, এটা বলছি কলা ভবনের ইয়েতে রেফারেন্সে কেন, যে আমি ভাঁড় নিয়ে ডিসার্টেশন করব সেটা নিয়ে যখন কথা বলছি আলোচনা করছি, ঘটনাচক্রে শ্রমিকদাও সেখানে ছিলেন, অত্যন্ত উৎসাহিত হয় শ্রমিকরা আমাকে বললো তার তো তুমি ভাঁড় নিয়ে করবে, এখানে যে অথরিটি সেই মানুষটার সাথে তোমার মোলাকাত করা উচিত। আমি বললাম কে শ্রমিকদা? বলে অরুণ নাগ, এনশিয়েন্ট হিস্ট্রির প্রফেসর, এই যে সঠিক হুতম প্যাচার নকশা সম্পাদনা অরুণ নাগ, আচ্ছা চিত্রিত পদ্মে অরুণ নাগ, এ মানে একটা অসাধারণ একটা মানুষ। তাই বললাম তাহলে তো খুব ভালো হয়, বলে তাহলে চলো সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে যাই। এই যে দেখ আমাকে নিয়ে যাচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রির একজন মানে ওরকম একটা মহিরুহর কাছে, বুঝতে পেরেছিস? এই যে কলা ভবনে না এই জিনিসগুলো খুব এনজয় করতে শুরু করলাম, বুঝেছিস? একটা মানুষকে যে এই যে এই যে মানে বিভিন্ন ডাইমেনশন জেনারেট করে দেওয়া কলা ভবন, কিন্তু এটা এটা আমার আমি কলা ভবনের কাছে ঋণী হয়ে গেলাম, বুঝতে পেরেছি? এটা এটা আমি ফিল করতে পারলাম যে এই সব মিলে কিন্তু একটা মানুষের যাত্রা পথটা তৈরি হয়, বুঝলি? আবার অরুণদার কাছে নিয়ে গেল সুবর্ণ রেখাতে, হ্যাঁ অরুণদা বই পড়ছে, মোটা রূপালা ঝাঁকড়া ঝাঁকড়া চুল মোটা ফ্রেমের চশমা, কে ভাই? শরীরদা বলছে যে এই হচ্ছে পার্থ, ও এরকম সেরামিক ডিজাইনে আছে, আপনিও তো বেশ মানে ভালো লাগে ডিজাইন, তো একটা বিষয় এরকম কাজ করতে চায় ভাড় নিয়ে, তা আপনি যদি একটু সহযোগিতা করেন। বলে বাবা বেশ ভালো ভালো, হ্যাঁ তো বাড়িতে এসো, একদিন বললো বাড়িতে এসো, সেখানেও আমি আর শ্রমিকদের শ্রমিকদা বলে চলো চলো ভাই, চিনি না বাড়ি, গেছি গেছি, কে বলছে এই শোনো হে বলো তো লুটিং মানে কি? আমি সর্বনাশ করেছি, লুটিং মানে কি? তোমার লুটি এই যে টাম টাম বুঝলো শুনি, আচ্ছা ফ্লেয়ার ড্রিম কাকে বলে? ইনকারি করছে, ক্লাব ড্রিম বলতে তোমার কি মনে হয়? আচ্ছা তুমি ব্ল্যাক পলিশ ওয়্যার, এই যে কত রকমের তুমি ওই ব্ল্যাক পলিশ ওয়্যার এর ভেরিয়েশন দেখেছো, বুঝতে পারছিস আমার অবস্থাটা গ্রাউন্ডে? তা বললো ঠিক আছে বুঝেছি, তুমি বসো এখানে ল্যাংচা খাও, হ্যাঁ ল্যাংচা খাও, আর ভাড়টা নিয়ে তারপরে কথাটা বললো, শুধু নয় এই যে দেখ আবার আরেকটা মানুষের সম্পর্কে সংস্পর্শে আসলাম, শুধু কথা বলে মানে একদিন না বেশ কয়েকদিন তাই না, নিজে হাতে করে লিখে নোটস বানিয়ে দিল, কুষাণ যুগের অমুক পাত্র তার কার্ভেচার, বাংলার ভাড়ের কোন জায়গাটার সাথে মিলছে, বুঝতে পেরেছিস? এরকম ভাবে না জেনারেটেড হয়ে গেল ভারত শিল্পের এই যে অগাধ ভান্ডার, এই এই মানুষগুলো এই ইনজেকশন গুলো না করলে যতটা
আর এখনো অব্দি মানে মনোগ্রাহী হিসেবে ধরা দেয়, একেবারে ব্ল্যাঙ্ক থাকছে। ফলত এই এবং ঘটনাচক্রে গত বছর আমি শান্তিনিকেতন যাচ্ছি, শ্রমিকদল রয়েছে, তখন শ্রমিকদল বললো যে এই পেছনে না এরকম এই অরুণদা যাচ্ছে, জানো তো অনেকদিন হয়ে গেছে, হয়তো তুমি মনে করতে পারলেন না কথা। তো এবারে যখন ঢুকছি ভেদিয়া ক্রস করে ইয়েতে, অসাধারণ কথা বলেছিলেন শ্রমিকদা, বললো যে অরুণদা এরকম স্টেশনে ঢুকছি, উঠুন এবার। স্টেশন ঢুকছি বুঝি, বলে হ্যাঁ এই তো অজয় পার করলাম। তো বলে হ্যাঁ, আচ্ছা জীবনে কতবার অজয় পার করলাম বলতো, অসাধারণ। এই যে একটা পারাপার করেছে আর আমাদেরকে পারাপার করিয়েছে, বুঝতে পেরেছিস? এই যে কলা ভবনে না রিতেন মজুমদারের সংস্পর্শে এসেছিল, রিতেন মজুমদারের সংস্পর্শে এসেছিলাম, রিতেন দা সোমনাথ দা ওই একটু বেলার দিকে দুজনে এসে টুকটুক করে ঢুকতেন, ওই চাতালে বসতেন, কথা বলতেন। আর আমি না ওই সিরামিক স্টুডিওটা বকুলতলার পাশে ছিল, তো আমি ওখানে ওই জানলার পাশে কাজ করতাম, লম্বা লম্বা কাজ, বড় বড় কাজ, একটু না এরকম করে ঘুরে দেখতেন। আর একদম সকালে তো সনদার সাথে মোলাকাত হতো, এই ছোকরা কি হচ্ছে, মানে 6:30টার সময় সনদার ঢুকতেন কলাভবনে, বুঝতে পেরেছি, সকালবেলা ছিল। আর এই বেলার দিকে রিতেনদার, এই এই রিতেন মজুমদার, এই যে আজকে যে ফ্যাব ইন্ডিয়া নিয়ে এত কথা বলা হয়, এনার মস্তিষ্ক বসু করছে। হ্যাঁ 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 অনুপম, মানে একদম মানে বলতে পারছি না এদের, মানে এদের না কথা বললে তো, এদের কথা না বললে অধরা থেকে যায় অনেক কিছু। হ্যাঁ রিতেনদা মানে এই আমি লম্বা লম্বা কাজ করছি, উনি মাঝে মাঝে আচ্ছা এই কাজটা আর কত বড় করবে, ঠিক আছে আচ্ছা কত বড় করবে, আর আমি তো বুঝতে পারছি না এটা কত বড় করা উচিত। তারপরে আবার 3 দিন বাদে আমি এটা তুলের ওপর দাঁড়িয়ে কাজ করছি, হাতের নাগাল পেয়ে, সে কাজটাও লম্বা হয়ে গেছে, সিলিন্ড্রিক্যাল কাজ। পরবর্তীকালে ওটা আমি দিল্লিতে শোয়েও নিয়ে গিয়েছিলাম, বুঝলে, তা উনি দেখছেন, বলে এই শোনো তুমি ওই স্টুলটা ওরকম ভাবে দাঁড়ালে হবে না, আমি স্টুলের ওপর আরেকটা স্টুল দিয়ে কাজ করছি। আচ্ছা, বলে ওরকম ভাবে দাঁড়ালে হয় না, শোনো একটা কাজ করো, দুটো স্টুল নাও, তার উপরে একটা বোর্ড দাও, তার উপরে আরেকটা স্টুল দাও, আচ্ছা এবারে তুমি কমফোর্টেবলি কাজ করো। অনেক বছর বাদে গিয়ে এই এই তোর এনআইডির কিছু কিছু ডিজাইন প্রোগ্রামে আমাকে পাঠানো হয়েছে বিভিন্ন গ্রামে গঞ্জে, দুটো সেক্টরে ডিজাইন প্রোগ্রাম গুলো ভাগ করা হয়। প্রথম সেক্টরটায় করা হয় NAS বলে, নিড অ্যাসেসমেন্ট সার্ভে, শিল্পীরা বা আমাদের মতো মানুষটা কেউ যায় গিয়ে না সরজমিনে ব্যাপারটাকে জরিপ করে, বুঝতে পেরেছিস, জরিপ করে আমরা দেখি যে ওর প্রোডাকশনটা কিভাবে নামছে, প্রোডাকশনটা কিভাবে বাড়তে পারে, ওর ওই শারীরিক সংগঠনটা কিরকম, ওর যোগান, যেটাকে যোগান বলি, এই যোগানের জিনিসগুলো, দ্যাট ইজ দ্য নিড অ্যাসেসমেন্ট সার্ভে, ওর কি লাগবে। তারপরের পোর্শনটা থাকে ওয়ার্কশপ। তো আমাদের কাজ ওইটুকুনি, ওই নজর করে আমার মনে হচ্ছিল যে ওদের ওই স্টুলের হাইটটা যদি আমি 2 ইঞ্চি বাড়িয়ে দিই তাহলে যে কাঁধে প্রেশারটা কম হবে, বুঝলি, বুঝতে পেরেছিস, তো তখন না প্রোডাকশনটা বেড়ে যাবে। এইটা না ওই শিক্ষাটা দিয়ে দিয়েছিল, বুঝলে, শোনো দুটো স্টুলের উপর একটা বোর্ড রাখো, সারফেসটা বড় হয়ে গেল, তার উপর একটা স্টুল রাখো, কমফোর্টেবলি দাঁড়িয়ে কাজ করো। এখন বুঝি, দেখ এই যে সান্নিধ্য গুলো, তুমি আসলে আমাদের সঞ্চয় হয়ে রয়েছে, যখন না অ্যাপ্লিকেশন হয় তখন না এই স্মৃতিরোমন্থনের মতো বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু খুব মাইনিউট পার্টিকেল হিসেবে আমাদের দিনযাপনের সাথে সংযুক্ত। বুঝলে, কাজ করার সময় খুব এটা হয়, যদি 2 ইঞ্চি মানে হাইট বেড়ে যায় বসার জায়গাটা, তাতেই গন্ডগোল হয়ে যায়, মানে এক্স্যাক্টলি অনেক কিছু ফিচার আছে, অনেক কিছু সংগঠন আছে আর কি, একটা কাজ করতে গেলে এই সবটা মিলেই কিন্তু কাজটা, আসলে কাজ শিখতে গেলে সবটা মিলে শিখতে হবে। হ্যাঁ, তাহলেই ওই যেরকম ভাবে নন্দলাল বসু বলতেন যে এরকম ভাবে বসে এই কাজটা করতে হয়, এইগুলো তখন অনুধাবন করা যায়। হ্যাঁ সত্যি সত্যি তো তাই, কলেজে থার্ড ইয়ার থেকে আমি রেগুলার যেটা করতাম, আমি আই ওয়াজ ভেরি পুয়ার ইন ড্রয়িং, আমি এখনো যে ড্রয়িং করতে পারি সেটা নয়, কিন্তু আমি হয়তো দাগ কিছু টানটুন দিতে পারি, হ্যাঁ, কিন্তু আমি আমি খুব হরে বলছিলাম, বুঝতে পেরেছিস, না হলে চান্স পাই না, বুঝতে পেরেছিস, ড্রয়িং তো ভালো কলেজে যেটা চায় সেটা হলো তো চান্সই পেতাম, ওয়েস্টার্ন স্টাইল অফ পেন্টিং,
তা আমি ওখান থেকে ধাক্কা খেতে খেতে সে হয়ে আসবো কেন, পারতাম না তাই তো, ওইটা তো সহজ সত্যি। কিন্তু প্রথম 2 বছর তারপরে তো এখন মুশকিলটা ওঠা একটা গন্ডগোল হলো জানিস তো। আমি তো যে ছেলেটা প্রথম বর্ষে এসে ভর্তি হয়েছে আর আমি প্রথম বর্ষে এসে ভর্তি, আমার অর্জিত অভিজ্ঞতা তো 2 বছরে, মানে কলেজে স্টুডেন্ট না হই আসার তো একটা স্মৃতি আছে, ফলে বেশ একটা মানে পাকা পাকা ভাব আর কি। এই যে ছেলে মেয়েগুলোর কথা বলছি না, এই যে বাসুদেব পাল মজুমদার বা সব্যসাচী বসু, এক এক ধাক্কায় না চাপকে সোজা করে দেওয়ার মতো আমি দেখেছিলাম যে এরকম নিউজ প্রিন্টের উপরে না ওই 24টা শেডের প্যাস্টেল কালার দিয়ে বাসুদেব পাল মজুমদার নন্দলাল বসুর মতো দেখতে অসাধারণ, একটা দেবাশিসকে বসে একটা পোর্ট্রেট করছে না, আমি তাজ্জব হয়ে গেলাম যে এসব কি করছে আর আমি কি করছি। হ্যাঁ, তখন ওই থার্ড ইয়ার থেকে আমি ঘুরে 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 এইসব ছবি টবি আঁকা শুরু করি, বুঝলি, এইসব করতে করতে দেখলাম যে এটাকে ধরতে হবে। তখন ওই একদম চাইনিজ ওয়াটার কালার, চাইনিজ ইলাস্ট্রেশনের বই কপি, আস্তে আস্তে না ওই বলে তোমার প্রয়োগটাকে না তুমি ডিজাইন করো, তোমার অ্যাপ্লিকেশনটাকে তুমি ডিজাইন করো। হ্যাঁ, আমি নানা রকম প্রবলেমকে তৈরি করে ফেলতাম, পেপারের ওপরে মাউন্ট বোর্ডের ওপরে সিল্ক মাউন্ট করলাম, সিল্ক সেন্সিটিভ, তাহলে সিল্কে তুই জল দিয়ে দাগ দিলে দাগ নিয়ে নেবে, ফলে তো রিফ্লেক্সটা ভালো হতে হবে, বুঝতে পেরেছিস তো, সিদ্ধান্তটাকে ঠিক ঠিক নিতে হবে যেভাবে, হ্যাঁ বাপ্পা সিদ্ধান্তটাকে ঠিক নিতে হবে, তো ওরকম ভাবে দাগ দিতে হবে, ওরকম ভাবে তোকে কাজটা করছো, তখন তো রিফ্লেক্সটা জেনারেট করবে, বুঝলি। এইরকম ভাবে না করতে করতে আমি আজ অব্দি একটা দিনের জন্য মানে তুই দেখবি, যেও দেখিস, আমিও চেষ্টা করি একটুখানি যাতে ওই ওই রিফ্লেক্সটা থাকে, ওই কনভারসেশনটা থাকে বা ওই রেকর্ডিংটা থাকে, বুঝতে পেরেছিস। পেন্টিং এ আমি আসলাম অনেক পর, পেন্টিংটা আসলে, এবং এই পেন্টিং এ আসলাম আমি অনেক পর, আচ্ছা অ্যারাউন্ড, আমি বলছি পেন্টিং এ আসলাম আমি অ্যারাউন্ড 2005 2005 2006 এরকম একটা, ফোর না ভুল বলছি, আমি ধর 2002 2002 সাল থেকেই একটু চেষ্টা করছি, তারপরে আরেকটু পেন্টিংটাকে ওরকম পেন্টিং, দেখ আমার না সুবিধা হয়েছে, সুবিধা হয়েছে না সেরামিকটা করছি, বুঝতে পেরেছিস, সেরামিকটা করি আমি সবসময়, যেটা যার ফলে মনে করি যে আমি প্রিভিলেজ প্রত্যেকটা ক্ষেত্রে, কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্ন প্রকোষ্ঠে বিভিন্ন প্রপসে সাহায্য পেতে পেতে এগিয়েছি এখন অব্দি, তাই না, কপালটা আমার খুব ভালো, কাজ করার কপাল আমার খুব ভালো। কি হয় দেখ, আমি যখন দেখ দেখি সেরামিক্স, তুইও সেরামিক্স করিস, সেরামিক যারা করে তারা তো সেটাই বোঝে যে সেরামিক ইট ইজ আ কাইন্ড অফ থিং যেটাকে আমরা ভীষণ রকম ভাবে খুব মাধ্যম নির্ভরতার উপরে এসে জব করি ফার্স্ট। আমি যখন পেন্টিং বলছি, পেন্টিং তো ওয়াশ পেন্টিং হতে পারে, টেম্পেরা হতে পারে, এবারে ওই ওই অয়েল হতে পারে, এইটা অনেক কিছু সেকশন আছে তার, বুঝতে পেরেছি। আমি যখন সেরামিক্স বলছি, তোমার একটা মাধ্যম মাটি, সেটাকে দিয়ে কিছু করতে হবে এবং সেটাকে পোড়াতে হবে, একদম একটা ফিক্সড রুট, তারপরে তার শাখা প্রশাখা মেলে একটা, মানে এই একমাত্র দেখবি খুব মিডিয়াম, প্রথমে তোকে বলছি তুই যখন প্রিন্ট মেকিং বলছিস, তুই ইন্টাগ্লিও কর না, তুই লিনো কর না, তুই লিথো কর না, তুই তুই মানে প্রিন্ট মেকিং অ্যাজ আ হোল এরকম ভাবে বলছি। সেরামিক যখন বলছি, সেরামিকের যে সাব ব্রাঞ্চ গুলো আছে সেগুলো কিন্তু খুব মাইনুট, মোদ্দা কথাটি হচ্ছে ভাই মাটি দিয়ে কাজ করতে হবে, মাটি দিয়ে কাজ করতে হবে এবং সেটিকে পোড়াতে হবে, পোড়াতে হবে বেসিক। এইবারে ঘটনাটা যেটা হচ্ছে দেখ, এইখানে না কতগুলি ওই দৃশ্যগ্রাহ্যতা থাকে, বুঝেছিস, দৃশ্যগ্রাহ্যতা কিরকম, তার মাটি আমি যখন কলকাতার মাটিতে যেখানে কমন ক্লে বলে যে দ্য কমনলি ফাউন্ড যে ক্লেটা, এটা এরকম ভাবেই তো বলা হয় আসলে, মানে তার এই গঙ্গার থেকে যে মাটিটা বা এখানকার ক্ষেতের যে মাটিটা প্রধানত ধূসর বা বাফ এরকম একটা কালার। আমি যখন চলে যাচ্ছি ইয়েতে শান্তিনিকেতনে চলে যাচ্ছি লাল, দেখ মাটির দৃশ্যকার্যতা পরিবর্তন হয়ে যাচ্ছে তো, কাগজটা সাদা থাকছে না কিন্তু প্রথমে, তার থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রত্যেকটা স্টেপে না ও রং পরিবর্তন হচ্ছে, বুঝতে পারছি, এটা অর্ডার পরিবর্তন এবং পরিবর্তন করবে এটা ডেফিনিট। তোমার কাছে যেই জিনিসটা তুমি প্রাইমারি মেটেরিয়াল হিসেবে তোমার হাতে ছিল ও পরিবর্তিত হবে, ফিজিক্যাল একটা পরিবর্তন হবে, ভিজুয়াল একটা পরিবর্তন হবে, দিস ইজ ডেফিনিট, এটা হতেই হবে, বুঝতে পেরেছিস তো। এবং এই হওয়াটার প্রত্যেকটা জোন তোমার সাথে যেন কনভারসেশন হয়,
এই হওয়াটা তুমি কতটা অ্যালাওয়েন্স দেবে, হওয়াটাকে কতটা অ্যালাওয়েন্স দেবে। আমি কেন আরেকটু সোজা করে বলি, ধর একটা তো মানে গোটা বডিটার একটা কালার চেঞ্জ, আরেকটা কি হয় তুমি যখন স্লিভ বা গ্লেজ অ্যাপ্লাই করছো তুমি একটা রং অ্যাপ্লাই করছো তার উপর, তাই তো? তো সেই রংটাকে অ্যাপ্লাই করার মতো তার পরিসরটা তো তোমাকে রাখতে হবে, বুঝা গেল? এর পরিসরটা তোমাকে এইটা না এই দূরদর্শিতা লাগে। রংটা ফার্নেসে গলে গেলে কি হবে সেটা তোমার যতটা হাতে নেই, কিন্তু তোমার হাতে তো আছে, তুমি কোথায় রংটা লাগিয়েছো। হ্যাঁ অনেক, হ্যাঁ অনেকটাই আছে, সবাই বলে যে সিরামিকটা, না 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 ওটা এক সেকেন্ডারি জায়গাতে আমি যাচ্ছি, ওটা পরের পরের স্টেপ। তুমি তো প্রথমে কাঁচা গ্লেজটা লাগিয়েছো, হে কাঁচা গ্লেজটা লাগানোর জায়গা তো জমিটা তোমাকে করতে হয়েছে, কোথায় সেটা লাগাবো কোথায় সেটি লাগাবো না, সে হতে পারে লাল নীল হলুদ হোয়াট এভার ইট মে বি, তাই তো? এবারে সেই পরিসরটা তো তোমাকে তৈরি করতে হবে, বলতো? সেই পরিসরটার জন্য তোমাকে প্রথম থেকে নির্মাণ প্রক্রিয়াটা ওর পরিসরটা রাখতে আইদার, ওর তুমি ওটাকে রাখবে না, ওর এন্টায়ার বডিতে যেই পরিবর্তনটা আছে সেটা কি তুমি অ্যাকসেপ্ট করবে, সেটা কি অ্যালাউ করবে তুমি? বলো এরপরে আরেকটা কি আসছে, ফার্নেসে গিয়ে অদ্ভুত কতগুলি রাসায়নিক বিক্রিয়া হয়ে যেটা তুমি কিছুটা কন্ট্রোল করতে পারো, অনেকটাই কন্ট্রোল করতে পারো না, সে আরেকটা জায়গা পর্যন্ত কি হচ্ছে, ইট ইজ লাইক এ ব্রিজ বিটুইন পেইন্টিং এন্ড স্কাল্পচার। সেরামিকটা কিন্তু সেরামিক, সেরামিক কিন্তু হঠাৎ করে ভাস্কর্য বলে দিলে হবে না, সেরামিকের চলন পলনের রাস্তাটা একদম আলাদা, হ্যাঁ সে তার নির্মাণ প্রক্রিয়াটা আলাদা। আর সেরামিক কিন্তু আমাদের যেরকম একটা সময় ধারণা ছিল না যে পৃথিবীতে যা কিছু গোল গোলাকার গোলাকৃতি তাই সেরামিক, ইটস নট দ্যাট। তুমি একতাল মাটি পেয়েছো, তুমি নির্মাণ করো এবার সেটা, হ্যাঁ। তো তার মধ্যে কি হচ্ছে, এই যে একটা পেইন্টারলি অ্যাটিটিউড থাকে না, এই যে তোমাকে আঁকা একটা নির্মাণের সাথে সাথে ছবিটা আঁকতে হবে তার উপর, এইটা না আমাকে বললো যে তুমি চেষ্টা করে এই ছবিটা আঁকতে পারছ। আমি কিন্তু ওই ওইটার সাথে সম্পৃক্ত হতে হতে আমি ছবি আঁকাতে ওরকম ভাবে এসেছি, আমার তো ইম্প্যাস্ট শিখে আসিনি রে বাপ, না মঙ্গল হয়েছে তাতে। আমার আমার কাছে ওই ওই কয়েনেজ গুলো নেই আর কি, হ্যাঁ। তো তখন না ওই যেভাবে, এবারে ব্যাপার আছে পেন্টিং সমস্যা, আমি যখন কাগজে ছবি আঁকছি সে তো ফ্ল্যাট, ক্যানভাসে ছবি আঁকছি সে তো সরাসরি স্ট্রেচ একটা জিনিস, আর সেরকম ভাবে যখন আমি একটা মানে সেরামিক্স এর নির্মাণ একটা ত্রিমাত্রিক একটা জায়গাতে ছবি আঁকছি সে তো বর্তু লাগা, সে তো ঘুরে যাচ্ছে বা যাচ্ছে না, বোঝা যাচ্ছে? এবারে প্রত্যেকটা প্রক্রিয়া কিন্তু মেলে মেলে ধরছে ওই একটা ফ্ল্যাট জায়গাতে, প্রত্যেকটা পিগমেন্ট আরেকটা পিগমেন্টের সাথে বিক্রিয়া হচ্ছে, আরেকটা পিগমেন্টের সাথে ওয়েল্ডেড হচ্ছে, সে আরেকটা রঙে পর্যবসিত হচ্ছে আমার কাছে, আরেকটা আকার সে নিজেকে মেলে মেলে ধরছে বিভিন্ন। আমি আসলে মজার একটা এক্সাম্পল দিই কেন এটা এটা বুঝতে আরো সুবিধা হবে, ওই ইয়েতে মানে শান্তিনিকেতনে রবিদা আছে না, কাঠের পেঁচা করে নতুন গ্রামে রবি ভাস্কর, হ্যাঁ রবিদা, আমরা তো শান্তিনিকেতনে আমি গোয়ালপাড়ায় থাকতাম, বুঝলি তো, পড়ার সময় আকুদার বাড়িতে, মানে এই রবিদা ওই আবার আরেকটা ব্যাপার প্রিভিলেজ, কেউ আকুদার বাড়িতে থাকতাম ওই গোয়ালপাড়াতে, হ্যাঁ। আর আমার দেখাশোনা করতো বাবুদা, সুদর্শন সাধু আজকে নেই, কিন্তু বাবুদা এরকম বহু মানুষকে দেখাশোনা করেছে কলা ভবনে, আমাকেও করেছে। তো ওই রবি রবিদাকে না অদ্ভুত অদ্ভুত বিটকেল বুদ্ধি, তো রবিদাকে একটা সাদা কাগজ দিয়ে, রবিদা কি সুন্দর রাজা রানীতে চোখ আঁকে এরম ভাবে টুক করে, একটা ব্যাক হ্যান্ড একটা ফোর হ্যান্ড টুক করে দুটো চোখ ভুরু হয়ে গেল, আমি না মানে মুগ্ধ মানে মুগ্ধতা তার দেখাতে অদ্ভুত, আমি বললাম একটা সাদা কাগজ দিয়ে রবিদা একটা আঁকো না, বিরাট বিপদ লোকটার কাছে। আচ্ছা আমি দেখছি আচ্ছা এরকম ভাবে চলছে জিনিসটা, ওকে ওইখানে গুটিয়ে দিলে কিন্তু ওই জায়গায় জায়গায় পড়ে যাবে, চিত্র সংসার এইগুলো অবজার্ভ করেছি বুঝলি, এইগুলো অবজার্ভ করতে করতে না ওই আস্তে 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 এইগুলোই এসে এসে দানা বাঁধে, এগুলো এসে না জড়ো হয়ে যায় ওই ছবি আঁকার মধ্যে, বুঝতে পেরেছি? ওই যে সেরামিকের মধ্যে আমি কাঁচা অবস্থাতে কতগুলি পিগমেন্ট দিচ্ছি, সে মানে তার বডিটার সাথে তার একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে, আর কতটা কিছুটা দেখতে পাচ্ছি কিছুটা দেখতে পাচ্ছি না কারণ সে অন্যদিকে ঘুরে গেছে, এইবার রবি ভাস্করের কাগজ হয়ে গেল, সে মেরে ধরলো আমার কাছে সাদা জায়গা,
বুঝতে পারছি, এইভাবে না পেন্টিংটা তৈরি হয়ে যাচ্ছে আমার কাছে। দেখবে আমার আমি আমার হ্যাঁ আমার পেন্টিং গুলো না এরকম ভাবে তৈরি হয়ে যায়, মানে আর প্যারালালি আমি এই চেষ্টাটা করি। আমি জানি এইটা যদি চেষ্টা না করি এ আমার সেরামিক কে ফিট করবে, আমার সেরামিক যেরকম ভাবে পেন্টিং কে ফিট করে সেরকম ওই মানে সেরামিক কেও আমার মানে ফিট করবে না। এটা সবাই মিলে কিন্তু ফিট করে। তুমি যখন পেন্টিংটা শুরু করেছিলে পার্থ দা, তখন মানে ভেতরে কি ছিল, মনের ভেতরে যে কি আঁকবে? না না আমার শোন, এটা আমার কখনো মনে হয়নি কি আঁকবো ঠাকবো কিছু মনে হয়নি। কারণ ওই যে আমার না একটা রেগুলার কালি তুলি নানা রকম কাঠের টুকরো টুকরো চালানো অভ্যাস, তো ওটা নিয়ে আমাকে ভাবতে হয়নি। আর আঁকার মধ্যে অনেকটা পরিসর যেটা তৈরি হয় না, ওই দেখবি নানা রকম পাত্র চলে আসে, নানা রকম একটা ত্রিমাত্রিক একটা মানে ওরকম সব ব্যাপারগুলো চলে আসে। কিছুটা ফ্রন্টাল কিছুটা কোনার দিকে, কিন্তু ওই যে রবি ভাস্কর বুঝলি তো, রবি ভাস্কর ওই যে খাতাটা খুলে দিয়েছিলাম, আচ্ছা এই সবসময় না উল্টে পাল্টে এই সবগুলো আসে। আর রঙের ব্যাপারের ক্ষেত্রে না, ইট ইজ আমাদের ছবিগুলোর মধ্যে খুব আর্দি নেচারটা, আমি এই আর্দি নেচারটা কিভাবে জেনারেট করা যায় সেটা অবশ্য আমি খুব কাছ থেকে না বাদনদাকে ছবি আঁকতে দেখেছিলাম। বাদনদা কিন্তু আমার সেরামিক্স এর মাস্টার মশাই নন, না এটা লোকে ভুল ভাবে ভুল জানে। আমি বাদনদা সেন্টেনারি এই বাদনদার যে প্রদর্শনীর যে বইটাতে সেটাতেও আমি এটা লিখেছি, বাদনদা কিন্তু আমার সেরামিক এর মাস্টার মশাই, কিন্তু বাদনদা দেখিয়েছিলেন কিভাবে পিগমেন্ট হ্যান্ডেল করতে হয়, এবং সেই হ্যান্ডলিংটা যেরকম সেরামিক এর ক্ষেত্রেও তোমার এক, বাকি তুমি কাগজ বা ক্যানভাস এরকম করছো কোথায় যেন তার মূল সূত্রটা এক জায়গাতেই বাজে, বুঝতে পেরেছি? কারণ তোর মনে আছে এটা আমার মনে হয় এই অনেক আমি দেখতে পাচ্ছি জুনিয়র অনেক যারা সেরামিক করে এরকম ছেলে, তাদেরও জেনে রাখা ভালো খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো। আমাদের তো ফাদার ফিগার হিসেবে ইস্টার্ন রিজিয়নে সেরামিক সেরকম হয়নি, আমাদের পূর্ব ভারতে সেরামিক্সের চর্চা অনেক পরে, উত্তর ভারত বা দক্ষিণ ভারত তারা অনেক এগিয়ে আছে, তাদের ওখানে অনেক ফাদার ফিগার আছে। আমাদের এখানে হয়তো বেঁচে গেছি আমাদের এখানে ফাদার ফিগার নেই বলে, আমাদের হয়তো স্টার্ট আপটা অনেক দেরি হয়েছে, কিন্তু আমাদের পাকারটার মধ্যে না অনেক কিছু অনেক ঔদার্য আছে। হ্যাঁ আমাদের এখানে যেসব ছেলে মেয়েরা সেরামিক করছে তারা অনেক ঔদার চেতা, কিন্তু মাধ্যমটা নিয়ে কিন্তু অনেক রকম ভাবে তারা মোলাকাত করে মাধ্যমটার সাথে। আমি সেই জায়গা থেকে বলছি, এটা শোন কারণ এটা ভুলে যাবো হয়তো, যেটা হচ্ছে বারন্দার আমি ওই শুরুতে না বান্ধব বলতে কয়েকটা গেস বানাই চলতো, ক দেখি কি তো ডায়েরিতে এসব নানা রকম লিখতাম, এরকম একটা কম্পোজিশন করা যেতে পারে, ওরকম একটা কম্পোজিশন করা যেতে পারে, আই মেক ইট ওপেন ফর দ্য স্টুডেন্টস। তো সেটা স্টুডেন্টসদের কাছে হাতে গেল, স্টুডেন্টসদের বলা রইলো বাপ তোমরা এইসব নানা রকম কম্পোজিশন করো, কারণ ওরা একটা যুক্ত ফান্ড তৈরি করতো যেখান থেকে মেটেরিয়াল আনা হতো, সেটা হয়তো এখনো করে পল্লব প্রল্লবদের নেতৃত্বে, তো সেটা করে মেটেরিয়াল আনতো আর ওরকম ভাবে নানা রকম ছোট ছোট ব্যাচ কম্পোজ করতো, সেগুলোকে কম্পোজ করে ওই যে ছোট্ট একটা টেস্ট স্কিল, হ্যাঁ ওইটার মধ্যে ওই বডিতে সে বডিগুলো কম্পোজ করতো, নানা রকম লাগিয়ে ওগুলো টেস্ট করতো। হলো ধর 100টা টেস্টিং হয়েছে, দ্য রিমেনিং পোর্শন অফ দ্য গ্লেজ যেটাতে ওই নম্বরটা লিখে ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটের মধ্যে কমলা রঙের গার্ডার দিয়ে ওই টেবিলের পাশে হিপস হয়ে থাকতো, নম্বরটা দেওয়া আছে মার্কারে। এইবারে প্রায় এভরি অল্টারনেটিভ ডেতে ওই টেস্ট পিস গুলো বেরোত, বিশুদ্ধ সেরামিস্ট্রা মোটামুটি ধর 99 খানাই রিজেক্ট করবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ যেতে পারে পার্থ দা, আবার আমরা ডাইব, হ্যাঁ ঠিক আছে, সেম প্রসেস, এক ঘন্টা ওভার, ঠিক আছে কেটে দিচ্ছি, আসছি আমরা আবার, রাইট রাইট হ্যাঁ ঠিক আছে। তো তারপরে সেই হিপস ওখানে হতো আর ওই টেস্ট স্কিল থেকে যেটা বেরোতো তার মধ্যে মোটামুটি 99টা গ্লেজি মানে বিশুদ্ধ সেরামিস যারা তারা রিজেক্ট করবে। আর আমরা হয়তো তখন আমাদেরও তো অত বোধ বুদ্ধি আস্তে আস্তে একটু একটু হচ্ছে যে কোনটা হ্যাঁ সেরামিক্সের ভাষায় কোনটা ঠিকঠাক বা কোনটা ঠিক বেঠি, তো সেইটা রয়ে গেল, বাকিগুলি বইমাত্র সন্তান। কিন্তু বাকিগুলোকে ধরে কোথায় ঠিক হলো, কয়েকজন উৎসাহী এসব করতো, আদারওয়াইজ বাকিগুলো ওই প্লাস্টিকের প্যাকেট বাঁধা ওখানে পড়ে থাকতো। বাদন না করতো কি, ওই যে
রিজেক্টেড যে রেজাল্টটা, ওই রিজেক্টেড রেজাল্টটা নিয়ে ওই যে মুখোশ গুলো যে রং করতেন ওগুলো সব রিজেক্টেড রেজাল্টের ফল। এই যে একটা তথাকথিত একটা রিজেকশনকে মানে একটা ডিফেক্ট কে এফেক্টে তৈরি করে দেবো, আমরা তো সেরামিকের মানদণ্ডে ইহা ডিফেক্ট, আর এভাবে দৃশ্য দৃশ্যগ্রাহ্যতার জায়গাতে যখন আসছে একে না শিফট করাচ্ছে, অদ্ভুত একটা পেইন্টারলি কোয়ালিটি তৈরি করে দিচ্ছে। ও তো হয়েছে, ও তো পিগমেন্টটা তো ওইখানে তো পিগমেন্টটা দিচ্ছে তো, ওর নাই বা ভিট্রিফাইড ওখানে হলো, ও তো আবার দেবে ওরকম করলে, তাই দিল। ফলে তো ওই যত বাগুন্দার বাক্স মাস্ক থেকে হয়তো দু একটা ফোটা টোটা দেওয়া আছে যেটা সেরামিকের পরিভাষা এলাও করবে, কিন্তু যেটা ম্যাক্সিমাম কাভারেজ হয় বেয়ার বডি, নয় তো ওইসব স্লিপ ওই রঙের সাথে সব মিশিয়ে টিশিয়ে একটা অসাধারণ ওইসব গুলো কাণ্ড কারখানা হতো। এই যে তুমি তোমাকে না মাথা ঠান্ডা করে তুমি কি করছো, কি দিয়ে কি করছো, কাকে দিয়ে কোন কথাটা বলাতে পারো, আমি ঘটনাক্রমে এই এই সলিল চৌধুরীর একটা না দীর্ঘ ইন্টারভিউ আছে পাঁচ খণ্ডে, সুমন চট্টোপাধ্যায় পাঁচ খণ্ডে ইন্টারভিউ দিয়েছিল বুঝলি, এক জায়গায় সলিলবাবু বলছেন যে জানো ওই অর্কেস্ট্রেশনটা শুনেছো, ওটা কেমন কেন কেমন ওরকম অদ্ভুত লাগছে বলো তো শুনতে, তাহলে অদ্ভুত লাগছে শুনতে বুঝতে পারছি না, বলে এই যারা দোতারা বাজিয়েছেন না চারজন যে দোতারা বাজিয়েছেন ওরা আসলে শরৎ প্লেয়ার, হ্যাঁ ওদেরকে দোতারাটা দিয়েছিল। হ্যাঁ তো দেখ এই যে বিভিন্ন ভাষায় কথা বলা বা এই যে আরেকটা ভাষাকে তোমার সাথে কথা বলানোর মতো করে একটা ভূমিকা তৈরি করে ফেলা, এইটা কিন্তু আমাদের এখানে এই উদার্যটার একটা প্র্যাকটিস আছে। এই ইস্টার্ন রিজিয়নাল সেরামিক প্র্যাকটিসের মধ্যে আমি কিন্তু অনেক অনেক ছেলে মেয়েদের মধ্যে এগুলো দেখি, এবং মজার ব্যাপার কিন্তু সারা পৃথিবীতে এখন এগুলোকে এলাও করে, এখন এখন পাত্র ফাটাচ্ছি, আরে ফাটাচ্ছিস কেন, ফাটা পাত্র না ওটা, তাহলে এই চরিত্রের অন্বেষণটা করিস, আরে হয়তো এরকম ভাবেই হয়, হয়তো ভাবে এরকম ভাবেই হয় এই চরিত্রের অন্বেষণ গুলো তৈরি হয় তাই না, একটা শো ওরকম ভাবে বলিস না, হিম্মত শাহ, হিম্মত শাহের মনে আছে, হিম্মত শাহ, হিম্মত শাহের যে একটা রিজেক্টেড তোমার কেটলিটাকে উল্টে দিয়েছিল, ওটা তো তার দেখানোর প্রক্রিয়া, কিন্তু একটা মানুষ এই মাটিটার এক স্বাদ দেখ, মাটিটাকে ও কিভাবে কনফ্রন্ট করছে, মাটিটাকে একটা মানুষ কিভাবে কনফ্রন্ট করছে সব জায়গায়, আমরা যেন রূপ রস বর্ণ গন্ধ ট্যাকটাইলিটি, হ্যাঁ এই যে বলি না ওই যে বিষয় চলচ্চিত্রে আমার বিনোদ্দা বলে লেখা লিখেছিলেন সত্যজিৎ বাবু, যে যখন এক গ্লাস জল দিতে গেছেন বিনোদ্দাকে হাত থেকে কাঁচের গ্লাসটি ভেঙে গেছে, সবাই সন্ত্রস্ত হয়ে উঠেছে, আরে কি হলো কেলো, বলে দাঁড়া দাঁড়া আজকে আমি ট্যাকটাইল কোয়ালিটিটা পেলুম, ওর আওয়াজটা পেলুম আজকে, বুঝলে এইটাই ট্যাকটাইলিটি। এই যে বলে না মনে আছে তোর এই মানুষটা যে টেরাকোটা যে পোর্ট্রেট, একটা গ্যালারির মধ্যে ছখানা পোর্ট্রেট ডিসপ্লে ছিল, প্রত্যেক দিন বিকালে এসে এই লোকটা জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে পোর্ট্রেট গুলো ওখানে রাখতে, বলে দেয় একটা সোঁদা গন্ধটাই পাচ্ছ কিছুই না, একটা এই যে এই মানুষটার সাথে বা ওই কিভাবে কথা বলবে, কিভাবে ইন্টারাকশনটা হবে, কিভাবে তার সাথে বন্ধুত্ব হবে, বাকিরাও এসে কিভাবে তার সাথে সম্পৃক্ত হবে, এই সবটা নিয়েই তো একটা কাজ কাজ হয়ে ওঠা করে ওঠা পরে, কিন্তু এই যে অ্যাটিচিউডটা, এই যে একটা জিনিসকে সাথে এতটা প্রগাঢ় একটা বন্ধুত্ব, প্রগাঢ় একটা সম্পর্ক তৈরি করা, এগুলো এই মানুষগুলো তো মানে চোখের সামনে থাকলে আমাদের সার্বিক মঙ্গল আর কি। একদম। আর বলছি যে তোমার সেরামিক্স এর কাজ আর হচ্ছে ধরো আমরা আমিও যেমন করি ধরো পেন্টিং এ করি সেরামিক করি, এবার তো দুটোর আর মধ্যে তো একটা তো কোথাও একটা ব্রিজ থাকবে, থাকিও ওই তো বললাম তো আমাকে দুটোই সমান্তরাল দুটো প্র্যাকটিস একটা আরেকটাকে ফিট করছে, আমি এই পেন্টিংটা ওরকম ভাবে না করতে পারলে আমি ওকে ওকে ওরকম ভাবে সেরামিক এর আমি ওই অ্যাপ্লিকেশনটা ওরকম ভাবে করতে পারবো, আর তুই দেখবি আমার আমার যে সেরামিক্স এর পিস গুলো ওর মধ্যে একেবারে ধরে নিয়ে গিয়ে গ্লেজে ডুবে উঠছে না, ওটা নয়, যেখানে যতটুকুনি রং লাগবে সেটাও খুব আর্দি, সেটাও খুব ওই বডিটার সাথে একটা স্টেন মিশিয়ে তাকে ওরকম ভাবে যেরকম ভাবে আমি মানে একদম এটা পেন্টেলে পেন্টেল অ্যাটিচিউড, তোকে ও কতটা অ্যালাউ করবে, তুই ওকে কতটা অ্যালাউ করতে দিবি বা সেই পরিসরটা কতটা তৈরি করবি, এইটার উপরে নির্ভর করে কিন্তু একটা একটা সেরামিক কিভাবে তৈরি হবে, একটা আকার বা যাই কিছু একটা তৈরি হোক না কেন, তুই তো নির্মাণ করছিস পুরো জিনিসটা ফ্রম আ ল্যাম্প অফ ক্লে,
আমার লাম্পপ ক্লে তো তুই এটা নির্মাণ করছিস, যার যার পূর্বাকৃতি নেই, আর তো পূর্বাকৃতি নেই, পুরোটা নির্মাণ করছিস। এই যখনই নির্মাণ করছিস তো তখনই প্রত্যেকটা সারফেস এর সাথে তোর একটা সম্পর্ক থাকবে। তুই তো সারফেস গুলো বানাচ্ছিস, তুই তো ওটা ওই প্রকোষ্ঠ গুলো তৈরি করছিস। এবার সেই প্রকোষ্ঠ কি তুই রং করবি কি রং করবি না, বা আদৌ সে রঙিন হতে চায় কিনা, এই সিদ্ধান্ত গুলো তোকে নিতে হবে। যে এরকম ভাবে সিদ্ধান্ত গুলো নেয় তার সিরামিক গুলো ওরকম মঙ্গলময়, হয়তো তো কোনো মানে নেই। মানে আমি একটা তাই না, ধর আমি একটা যে পাথর কাটছি, খুব আমি একটা এখন তো পরিভাষা, এখন তো কাজের ভাষা, তার প্রক্রিয়া সবকিছু অনেক ইলাবোরেটেড হয়ে গেছে, অনেক সূক্ষ্ম গণ্ডি গুলোকে পার হয়ে গেছে, কিন্তু আমি একদম খুব বেসিক জায়গাটা থেকে আমি যেরকম ভাবে আমিও চেষ্টা করি বিভিন্ন রকম ভাবে এই এই মাধ্যমটাকে নিয়ে কথা বলাতে, হয়তো অনেক কিছু জায়গাগুলোকে অ্যাড্রেস করার কথা ভাবি, হ্যাঁ যে এইগুলোকে অ্যাড্রেস করতে পারলে ভালো। তো সেগুলো এই এখনকার মতো করে চেষ্টা করা হয়, বা হয়তো চেষ্টা না করলে তার একটা বোধগম্যতার রাস্তা তৈরি করার কথা ভাবি। কিন্তু মানে ব্যাপারটা কি হয় জানিস, এটা না বুঝে করলে বিপদ, না বুঝে তুমি তোমার দেখ তোর তোর খুব মনে পড়ে, মানে আমারও এটা হয় সবসময়ের জন্য, তুমি 2018 যখন কাজটা করলাম না, মানে যখন অগ্নিশুদ্ধে কাজটা করলাম 2018 তখন না, যে ঠিক ওই যে সিরামিক্স এর যে গভীর দর্শন আর নির্মাণ প্রক্রিয়ার মধ্যে যে প্রসারতা, হ্যাঁ এইটা সম্পর্কে কিন্তু আমার অনেক রাস্তা খুলে গেল। ওইটা না করলে রাস্তাটা খুলতো না, তার ফলে আগে না এই যে এই ললিত কলাতে কুইন্টালের পর কুইন্টাল কাঠ পুড়িয়েছে, পুড়ে গেছে মানে কাঠ তো পুড়িয়েই গেছে, কিন্তু অভিপ্রেত যে জিনিসটা ছিল সে তার কাছাকাছি যেতে পারিনি। পরে বুঝলাম যে ওই তাড়াহুড়োটি করলে হবে না, ও ঠিক সেরকম তোমাকে অতটা স্ট্রেচ দিতে হবে, ওকে ওর সাথে থাকতে হবে, ওকে তো পাকতে ওরকম ভাবে সময়, তুমি লাফালে ও লাফাবে এরকম নয়, হঠাৎ মনে হলো তুমি রঙে ডুবিয়ে দেবে, এটা নয় সেরকম, কিন্তু ওরকম নয় ব্যাপার। হ্যাঁ তো এই না পাশাপাশি তোমার না এই পদ্ধতিটা তৈরি করে খুব খুব এটা সেরামিকটা কি জানিস, খুব পারফর্মিং টাইপ, ভীষণ ডাইরেক্ট। হ্যাঁ এইটা না একটা একটা ওই পদ্ধতিটা ওই প্রক্রিয়াটা তোমার শরীরের মধ্যে তৈরি করে ঠিকই। মানে এটা এটা আজকে আমি তো শুরুতে সেরামিক্সে আসতে চাইনি, আমি জানতামই না, না এই যে চলাচলের কথা বললি না, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জাংশনে এইগুলো ক্লিয়ার হতে 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 যাচ্ছি, এরকম ভাবে সঞ্চয়, যার যেমন সঞ্চয় তার তো তেমন নির্মাণ, যে যেরকম ভাবে সঞ্চয় করে সে সেরকম ভাবে নির্মাণ করে, তো এইগুলো সঞ্চয় যেমন যেমন হচ্ছে তেমন তেমন নির্মাণ হচ্ছে, তা কখনো সেরামিক্স হচ্ছে, কখনো পেন্টিং হচ্ছে, কখনো সেরামিক্স এর উপরে পেন্টিং হচ্ছে, এরকম হচ্ছে ব্যাপারটা। কারণ এই আবার আরেকটা ছোট উদাহরণ কথা বলতে বলতে আসছে, 1992 সালে ঈশা মোহাম্মদ দুর্গা ঠাকুর করছেন বকুল বাগানে, ঠিক আছে, তার রং করার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমি আর বাসুদেব পাল মজুমদার, প্রতিমা তৈরি হচ্ছে বাদল পালের ডেরায় কুমোরটুলিতে। তা আমরা কলেজে যেতাম, ঈশা মোহাম্মদের নীল রঙের একটি ফিয়াট, সেটি চালিয়ে আমাদের ওই জটাধারী দা পেট্রোল পাম্প তার পাশ থেকে গিয়ে কুমোরটুলিতে এসে গিয়ে উপস্থিত হতাম, বাদল দা দুটো কাটলেট তিনটে কাটলেট নিয়ে আসতেন, কাটলেট টাটলেট খেয়ে আমরা ঠাকুর রং করতে উঠে, এই তো যেদিন চোখ আঁকবেন ঈশাবাবু, সেই ছবিটা আমার কাছে আছে, ঈশাবাবুর ওই হাই স্টুলের ওপর উঠে তুলি নিয়ে মূর্তির সামনে দাঁড়িয়ে আছেন, হলো আর আমি নিচ থেকে প্যালেট ধরে আছি, ঠাকুরের একটা হাতে জলের বালতি ঝোলানো, তাতেও চারটি তুলি, কেমন হয় এক মুহূর্ত, ঠিক আছে। এবার ঈশাবাবু না মানে অন্তত 7-8 মিনিট ফাম্বল করলে কোথায় দাগটা দেবেন, আচ্ছা বুঝলাম পরে কি জানিস, আসলে না উনি তো পেন্টিং করেছেন ক্যানভাসে, হ্যাঁ পেন্টিংটা ক্যানভাসে করার ফলে কি হচ্ছে, ইট ইজ আ ফ্ল্যাট সারফেস, তার উত্তল অবতল কোনো ক্ষেত্র নেই, যখনই উত্তল অবতল ক্ষেত্র নেই তাতে কোনো ছায়াতপের কোনো কার্যকারণও ঘটেনি, এই যে মুখটার মধ্যে তো কনভেক্স কনকে অনেক জোন, চেরি কাটি দিয়ে তো চোখের দাগটাও দিয়ে দেওয়া আছে, সে তো আধার ধরেই আছে, সে তো অন্ধকার ধরেই আছে, এবার উনি ভাবছে ফাম্বল করছেন তাহলে অন্ধকার কে আরো বারণ করবো, মানে অন্ধকারে তুলিটা ছোঁয়াবো না আলোকিত স্থানে তুলিটা ছোঁয়াবো, আচ্ছা
বুঝতে পেরেছিস? মানে এইটা যদি তোমার একসাথে হয়, এই যে সেরামিক যে করে তার যে পেন্টাল অ্যাটিটিউড, একটা ফ্ল্যাট সারফেসে পেইন্টিং করা, এইটা যদি একসাথে হয় না, তাহলে বেশ মজা হয়। ওইটাকেও এনজয় যেমন সরাতে আর থেকে প্রবলেম হয় না, সরাতে তো তুই এমনিতেই উত্তল ক্ষেত্র, মানে সেটা তো তোর যেখানে আন্ডুলেশন আছে, দাগ দেওয়া আছে, চোখটা তো আঁকাই আছে, নাক আছে, মুখ আছে, সবই আছে। এবারে চোখের ভুরুর কোন লাইনটা ধরবি, চোখের ওপরের কোন লাইনটা ধরবি, তুই ওখানে তো আধার রয়েছেই, অন্ধকার রয়েছেই, ইভেন মনির ওই দাগটা তো অন্ধকার দেওয়া, একটা মানুষ দেখছে তার আলো অন্ধকারে চোখটা আঁকাই রয়েছে, আবার তুই ছোঁয়াবে কেন, কোথায় বা ছোঁয়াবে, সে তো নিশ্চিত আশ্বাসটা পাচ্ছে না যে এখানে ছোঁয়াবে, তার চোখ হিসেবে পরিস্ফুট হবে। এইবারে কোন একটা করলেন, তারপরে বাদলদার নিচ থেকে বললেন যে মাস্টারমশাই ঠিক আছে, আমি ওখান দিয়ে একটু জল তুলি, মারতে টারতে হবে, ওটা হয়ে যাবে, ওটা কোনো অসুবিধা না, ওটা একটা হয়, মানে এখানে আমরা দেখেছি আমাদেরও এরকম শুরুতে হতো, উনি বুঝতে পারছি বোঝ দিচ্ছি, কিন্তু শিশাবাবু ভালো মানুষ, মানে উনি চেষ্টা টেষ্টা করেছিলেন, তারপরে আমরা আমাদের চোখ আঁকা হয়ে গেল, আমরা আবার কাটলেট খেলাম, চলে আসলাম, কিন্তু এখন বুঝতে পারি যে ব্যাপারটা সত্যি। এই যে সেরামিক্স আর পেন্টিং যে পাশাপাশি করতে গিয়ে না, ধর আমার কাছে তো একটা বর্তুলাকার জিনিস আছে কিংবা একটা থ্রি ডাইমেনশনাল জিনিস আছে, ওর গায়ে পেন্টিং করেছি তো কোথায় বা ও পেন্টিংটা কতটা ক্যারি করবে সেই জায়গাটাও আমাকে তৈরি করতে হচ্ছে, তার মধ্যে আধারও তো রয়েছে, শুধু বডি কালার সেখানেও তো আলোকিত জায়গা আছে, এ তো পরিবহন হচ্ছে তা, ঠিক আছে, একে যদি মেলে মেলে ধরি, একে যদি আমি একটা এক্সরে আই দিয়ে যখন দেখি, তখন ও বিভিন্ন ডাইমেনশন থেকে উইভিংটা তৈরি, এইবারে ওইগুলো এসে 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 যুক্ত হয়, জানিস তো, ওইগুলোই এসে প্রতিফলিত হয় ছবি আঁকা, ওই জন্য পাশাপাশি যে বলছিস এটা আমার, আমি এরকম ভাবে কাজটা করি, আমার কাছে কাজটা এরকম ভাবে ধরা যায়, তো পেইন্টিং এর পাশাপাশি সিরামিক্স এর পাশাপাশি পেইন্টিং, সেটাটা তোমার প্র্যাকটিস, আবার তো তোমার কাছে তো প্যান্ডেলটা যেটা হচ্ছে এখন, যেটা প্যান্ডেলটা আমরা করছি, সেটাও তো তোমার কাছে বোধ হয় আরেকটা প্র্যাকটিস, ডেফিনেটলি ডেফিনেটলি, ওই যে তুই যে স্পেস ডিভিশন করছি না আমি, আই লাভ টু ডু দ্যাট, ওটা আমার খুব পছন্দের জিনিস, ওই জায়গা থেকে কিন্তু এই যে এই এই মানে কলকাতার পুজো প্যান্ডেলের সাথে সম্পৃক্ত হওয়া, ঠাকুর বানানো আমার বাড়িতে প্রতিমা হতো, আমার সম্পর্কে আমার মার কাকা তিনি ওই ক্রিক্রোয়ের কালী ঠাকুর ঠাকুর আমার বাড়িতে হতো, আমি দেখেছি ছোটবেলায় আমার বাড়িতে প্রতিমা তৈরি হচ্ছে, যেসবগুলো দেখেছি, আমার এক মামা সেও প্রতিমা তৈরি করতে নেই, হ্যাঁ, তো সেসবগুলো আমি সামনে আমি তাকে সাহায্য টাহায্য করতো, ওই ব্যাপারটা রয়ে গেছিল আমার, বেসিক্যালি মানে আমার কিরকম হয় না যে অনেকে বলে যে কুমোরটুলি দেখে আমার মানে আমি মূর্তিকার হওয়ার কথা বাসনা জেগেছিল বলে, আমার কাছে যতটা না কুমোরটুলি বা আমার বাড়িতে ঠাকুর হওয়া দেখে যতটা না জেগেছিল, তার পাশাপাশি একদম ছোটবেলাতে ওই আদর্শ সমাজ কসবা আদর্শ সমাজে প্রহ্লাদ বলে একজন আসতো, আমি পরে একটা লিখেছিলাম একটা জায়গায়, সে হঠাৎ করে ওই আদর্শ সমাজে না ক্যারাম খেলতো সবাই বসে, বুঝলি, সবাই ক্যারাম খেলতো, ওই যা হয় সেই সময় এরকম ছিল তো, মন্দির চত্বরে ক্যারাম খেলবে, একটা ক্লাব কালচার ছিল আর কি, আর জয় মা বলে ওই প্রহ্লাদ এসে লাফিয়ে পড়তো, তার ওই একটা কাপড়ের ঝোলা, একটা লাল লুঙ্গি মতো পরা, জয় মা বলে ঝাঁপিয়ে পড়তো, কেউ চমকাতো না, কেউ চমকাতো না, হ্যাঁ প্রহ্লাদকে, প্রহ্লাদ তাহলে কি করছে জানিস, এন্টায়ার চত্বরটা ভরে কালী ঠাকুর, আমি না মানে মুগ্ধ হয়ে দেখতাম, ওই যে রঙিন চক, হ্যাঁ বুঝলি, ওই যে আঁকছে কালী ঠাকুরের চাতাল, চাতাল ছাড়িয়ে সিঁড়িতে শিব নেমে আসতো, বুঝতে পারছিস তো, এই যে বেয়ে বেয়ে চলে আসা, আরেকটা আকারকে আরেকটা আকারের সাথে পর্যবসিত করে দেওয়া, বুঝতে পেরেছিস তো, কোথায় যেন ত্রিমাত্রিকতার গণ্ডিটাকে আরেকটা প্যাটার্নের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এই সবগুলো আমি বুঝতে পারি, এই সবকিছুই তো থাকে বীজ আকারে, কখনো কখনো সেগুলো আস্তে আস্তে পরিস্ফুট হয়, সে তার মতো করে আরেকটা যখন মানে ওই অনুঘটকের কাজ করে এগুলো আর কি, সেগুলো কিছুপি মারে আর কি, এইবারে না ওই সবগুলোই থাকতো, এই যে ডিভিশন গুলো আমার খুব ইম্পর্টেন্ট লাগে, করতে করতে প্রথমে তো ঠাকুর বানাবো এরকম জায়গা থেকে আসে, বুঝতে পেরেছিস তো, ঠাকুর বানানোর একটা অ্যাটেম্প এবং ঠাকুর বানানোর কাজে যুক্ত হয়েছিল, তারপরে গোটা প্যান মন্ডপা এইটা করতে করতে তারপরে দেখলাম আরে এটা তো অনন্ত ক্ষেত্র, এটা তো দারুণ ব্যাপার, মানে দারুণ ব্যাপার মানে এটা এই প্র্যাকটিস তো সাংঘাতিক প্র্যাকটিস, যেখানে আমার নিজের যে ডেইলি প্র্যাকটিসটা বা আমার শিল্প নিয়ে থাকার যে জোনটা সেটা এটার সাথে তো যুক্ত করে দেওয়া যায় মানে সাংঘাতিক রকম ভাবে, এবং নিজেকে আরেকটা ব্রড জোনে দেখা যায়,
আরেকটা ধর আরো অনেক রকম মানুষের সাথে আরেকটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। এইরকম ভাবে আস্তে 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 কাজ করেছিস তুই, আরো এটাও এটাও তুই জানিস হয়তো, এটা তোকে ধরতে খুব সুবিধা হবে। তোমাকে তুমি কি করবে, তুমি কি ডেকোরেটরের মতো জিনিসটাকে সাজাবে, গবেষণার সাথে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার সাথে তার তালমিল করবে বা তাকে নিয়ে অনেক কিছু দেখে নেবে তুমি, এইটার মধ্যে ফেলিয়ার আছে, এটার মধ্যে দিস ইজ ভেরি টাফ। এটা করতে গেলে অনেক সময় লাগে, এটা করতে গেলে বিশ্বাস অর্জন করতে হয় মানুষের, কারণ মানুষ তো ইনভেস্ট করে, তারা অ্যাওয়ার্ড ট্যাওয়ার চায়, সেই বিশ্বাস গুলো অর্জন করতে হয়। তারপরে বাবা তুমি তোমার ওই ফর্মটা নিয়ে প্র্যাকটিস করবে, তুমি তোমার যা কিছু এক্সপেরিমেন্ট করবে, আর নয় তো তুমি তোমার কাছে সিলেকশনের রাইট রাখো, তোমার কাছে রিজেকশনের রাইট রাখো। এটা আমি বুঝে গিয়েছিলাম অসীম, যে আইদার তুমি যদি ভাবো যে এটা তোমার কাজের একটা শাখা, সো তোমাকে সবকিছু সিলেক্ট করলে হবে না, তোমাকে অনেক কিছু রিজেক্ট করতে হবে। আমি মাঝখানে 5 বছর কাজ করিনি, আমি 5 বছর এটাকে নিয়ে অন্য একটা একাডেমিক সেশনের মধ্যে দিয়ে জার্নি করেছি, আমি এর বাইরে থেকে দেখার চেষ্টা করেছি হাউ পিপল কমিউনিকেট উইথ দিস পার্টিকুলার এরিনা বা এইরকম একটা রিলিজিও সোশিও কালচারাল অ্যাক্টিভিটির সাথে হলো। এবারে তোমাকে তো এইগুলো অ্যাড্রেস করতে, তোমাকে তো এগুলো বুঝতে হবে যে তুমি তুমি কি করতে চাও, মানে তোমার তো তোমাকে তুমি যখন কাজ করতে এসছো, যখন মনে হচ্ছে যে তুমি তোমার কাজটাই করবে, তাহলে তুমি তোমাকে সবাই সিলেক্ট করবেও না, তাই তো? তোমাকেও সবাই সিলেক্ট করবে না, তুমিও সবাইকে সিলেক্ট করবে, তাই তো? মানে এইবারে দেখ, সিলেকশনও আমার, রিজেকশনও আমার, কেন? ওই একটি কারণে, কারণ আমি মনে করি এটি আমার আমার যে নিরন্তর যে যাত্রা পথ, আমি যে প্র্যাকটিসটার মধ্যে দিয়ে আছি, যে প্র্যাকটিসটার মধ্যে দিয়ে আমার অর্জিত সম্পদগুলোকে আমি দেখে নিতে চাই, যার যেই প্র্যাকটিসের মধ্যে আমি এই জায়গাগুলো ঝালিয়ে নিতে চাই, সেই জন্য এটার রিজেকশন রাইটও আমার, এর সিলেকশন রাইটও ঠিক। সেই জন্য আমি একটি কাজ করি, তুই জানিস আমি একটা কাজ করি, অনেক অনেক কাজের কথা আছে, ওইটাই তো দেখেছি তোমার কাজ, মানে আমি ওইভাবেই কাজটা করার চেষ্টা। হ্যাঁ, আমি এবারে ধর কি বলে চিকন পার্কে কাজ করতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, ওখানে দাঁড়িয়ে থেকে কাজ করছি, আমাকে বলছে যে যা বাড়ি যাবে না, আল্লাহ যাবো দাঁড়াও, তখনও সবাই রয়েছে কাজ করছে। এবারে তো ওরা বলছে যে অদ্ভুত লাগছে, তো একটা শিল্পী পুরো সারাক্ষণ দাঁড়িয়ে থেকে রয়েছে এখানে কাজ করছে। হ্যাঁ, আল্লাহ তো দাঁড়িয়ে থেকে তো কাজ করবো, এটা তো আমার কাজ। বলছে না, দাঁড়িয়ে থেকে তো কাজ করে না, এখানে কাজ করে ওখানে কাজ করে, সে মাঝে মাঝে এসে বলে যায়। এটা বললি বলে আমি তোকে বলছি, কারণ আমার তো সবসময় না এটা, যাই হোক, গালাগালি দেওয়া, ব্রিসিং, এইসব নানা রকম জানিস, এইসব গুলো করতে আমি খুব পছন্দ করি আর কি। দেখ, এইটা ভেবে খুব একটা আনন্দিত হচ্ছে আমি যে জায়গা থেকে বলছি, সেটা হচ্ছে যে পঞ্চানন ডেকোরেটরও দাঁড়িয়ে থাকে, কাজের অ্যাটিচিউডটা আলাদা। আচ্ছা, এবার তুই এবার কি হয়, এক প্রত্যেকটা মানুষ প্রত্যেকে নিজের কাছে হিরো, কিন্তু আমি আমার কাছে হিরো, তুই তোর কাছে হিরো, তোর ওই হিরোইক অ্যাটিটিউডটা তুই নিজে রেকগনাইজ করছিস, আমিও তাই করি। আমি যে কথা বলছি, আমি নিজেকে রেকগনাইজ করি যে দেখো আমি কিন্তু সিলেকশনের রাইট, রিজেকশনের রাইট, আরে বাবা আমি এটাতে এসে উপনীত হয়েছি, আমি প্র্যাকটিসটা করছি বলে বলছি। তুইও যেটা বলছিস, তুই অন্যটা ভাবছিস না, এটা একটা অসাধারণ ব্যাপার।
কাজের সাথেই তো থাকবি, দ্যাট ইজ দ্য নর্মাল মোড। জানেন উনি কিন্তু 10টার সময় অফিস যায়, তাই তো যাবেন। সেটা দিয়ে আলোড়িত হওয়ার কিছু নেই, আলোড়িত হবি কোথায়? তুই কোন জায়গা থেকে এটাকে দেখছিস, কোন জায়গাতে তুই ওই কাজটার সাথে সম্পৃক্ত করে রেখেছিস তোর ডেলি চর্চা, সেই চর্চার জায়গাটা তুই কোন পথে এগিয়ে নিচ্ছিস। অবশ্যই আই ওয়ান্ট টু বি ট্রান্সফার, আমি আমার ক্লায়েন্টকে আর্ট পেট্রন হিসেবে পরিবর্তিত করতে চাই। আমি যদি অমুক সংঘ, অমুক সমিতি, অনেক অমুক সংগঠন, এদেরকে আমি গোদা বাংলায় যদি ক্লায়েন্ট বলে বিবেচনা করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা যেন আর্ট পেট্রন হিসেবে পর্যবেসিত। এটা যদি না করা যায়, কিছুটা যদি না করা যায়, এটা চেষ্টা তো করতে হবে না। এটা না তো যে আমাকে আমার কথা শুনে হঠাৎ করে মনে হলো যে আমি 90,000 ইট পড়াবো, তুই তো চিনি। এবং হ্যাঁ ভাই, 90,000 ইট পড়া কেন পড়াবে, সেটা হওয়াটাই ভালো। হ্যাঁ সেটা হওয়াটাই ভালো না, সেটা তুমি করবে কিনা ডিসাইড করো। সেটা তুমি করবে কিনা ডিসাইড করো আগে। হ্যাঁ আমি আমি ওরকম ভাবে করার চেষ্টা করি, সব বলতো পুজোর কাজটা, ধর পুজো তো পুজো, তার সাথে যে কাজটা, সেই কাজটার সাথে আমি নানা রকম জিনিস দেখে নিতে চাই, দেখে নেওয়ার চেষ্টা করি। হয়তো আমার সৌভাগ্য হয়তো ক্লাবকর্তারা আমাকে সেখানে সাথ দিয়েছেন, এবং এতদিন যে ধর কলকাতাতে পুজো করে আসছি, আমি যাদের যাদের পুজো করে পুজো করেছি তারা খুব ভালো মতোই জানেন যে তারা আমাকে কতটা অর্থ সাহায্য করেছেন, আমি তাদের কাছে কতটা অর্থ সাহায্যের জায়গা থেকে উপকৃত হয়েছি, কিন্তু বাকি যে সাহায্য করেছেন তার তুলনা নাই একদম। বা সেই অর্থ সাহায্য নিয়েও বা আমি কি করেছি তারাও সেটা ভালো মতো জানেন, ফলে বাকি কিন্তু তার তুলনা নেই, বাকি যেই 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 যেভাবে সঙ্গত করেছেন তার কিন্তু তুলনা। আরেক আরেক আরেকটা জিনিস আমার তোমার মানে এটা ধরো বছর দুয়েক ধরে ওইটা আমার খুব ভালো লেগেছে, মানে এটা তুমি একটা এই করে ফেলেছো যে প্রত্যেক দিন তুমি একটা করে ছবি কি দুটো করে ছবি ড্রয়িং তুমি একটা আপ ইয়ে দাও সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ এবং এখন এটা কেমন অভ্যেস হয়ে গেছে যে আজকে তোমার কি ছবিটা আসবে, যে তুমি কি ড্রয়িংটা দেবে, এটা একটা খুব মজাদার মজাদারও ঠিক না, মানে এটা বেশ একটা একটা শিক্ষণীয় শিখ মানে এটা ভাবছি ওয়েট করছি যে এই যে তুমি এটা করেছিলে, এটা তুমি মানে এটা কি করে করেছিলে হঠাৎ যে তুমি ডেইলি একটা করে আপডেট দেবে, যার জন্য এখন এই প্র্যাকটিসটাকে আমি করা শুরু করেছি। হ্যাঁ যে তার সাথে সাথে যে একটা করে কাজ নিজের করে রাখছি, হ্যাঁ ডেইলি এরকম ভাবে ডেট দিয়ে আবার, হ্যাঁ সেটা মানে এটা আমার এটা তো আমার কাছে খুব ভালো লেগেছিল জিনিসটা। এই যে আসলে কি অজিত এগুলো না মানে কিছুই না, এটা একটা ধরো দুটো কি একটা কাজ, মানে আমি দুটো কি একটা কাজ করি নাকি, না না সে তো জানি, হ্যাঁ ও যেটা দেখি সেটা মানে সেটা নয় সবটা, আর বাকি মানে পুরো সিস্টেমটা তো ফেলিয়ার, মানে এটা তো সবগুলোই একটা এগুলো প্রসেস এবং সবগুলোই ফেলিয়ার। এবার আমি এই ফেলিয়ারটাই জমিয়ে রাখছি যাতে আমার স্টকটা বেশি থাকে, মানে এটা তোমার একটা এটা আরেক আরেকটা পার্ট, এটা 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 সবাই করে বাবা, এ সবাই করে এবং সেটা এটা সবাই করে প্রত্যেকে, মানে আমি ভুড়ি ভুড়ি উদাহরণ দিতে পারি বা যাদের দেখে মানে আমরা পড়েছি গ্রীষ্মকালে গ্রীষ্মের ছুটির পরে সমদা যখন বলা হলো সমদা কি করলে বলে কি কি কাজ কর কি কাজ করেছো, আমরা যে কিসার সমদা কি কি কাজ হলো পড়াক দেখে জিজ্ঞাসা করবি বলবি এই চলে এসো সন্ধ্যাবেলাতে বাড়িতে 26 খানা কাজ করেছে, হ্যাঁ ফুলশিট এইসবগুলো ধর্তব্যের মধ্যেই পড়ে না, এইগুলো কিছু কাউন্টেবিলিটি নেই, কোনো কাউন্টেবিলিটি নেই অসীম, কথা হচ্ছে তুমি কতক্ষণ টিকে আছো এটা এটার উপর, এগুলো প্রসেস, এগুলো তো দেখবি ওই ওই মানে ওই 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 সবসময় না ভাবে যে যে ইনসাইড সোয়ার্ফ আউটসাইড সোয়ার্ফ কি করবো, সবসময় ভাবে এ তো এটাই কাজ, এটার কোনো অত কাউন্টেবিলিটি হিসেবে ধরার কোনো জায়গা নেই, এগুলো এগুলো কিছু না আর কি, এগুলো কিছুই নয় আরেকটা বলো তুমি একটু একটু যে ধরো যে তুমি ড্রয়িংটা
যে যে প্র্যাকটিসটা তুমি যে করেছো, হ্যাঁ এটা তো তুমি তো বলে যে চাইনিজ থেকে তুমি প্রচুর ওখান থেকে তুমি করেছো, আরে আমার সামনে কি আছে, রামকৃষ্ণ বিবেকানন্দের মতো সব লোক বসে থাকবে হাওড়া স্টেশনে, 9 নম্বর প্ল্যাটফর্মে, শিয়ালদা স্টেশনে, সেগুলোকে দেখে ওই জায়গাতে যেতে পারিনি, আমি দুর্বল লোক, তো আমি তো দুর্বল লোক, তো আমি ওই রুটির গলিতে ড্রামের উপরে কুকুর ঘুরে বেড়াচ্ছে না, তুমি বোঝা গেল ওইসব ওইসব এইসব এইগুলো একটা একটা জিনিস বুঝেছিলাম যে দুটো দাগ টানতে হবে, যেন তেন প্রকারে হলো দাগ টানতে হবে, তো ওইসব আর কি কখনো, আর আমার আমাকে খুব মানে আমি এখনো মানে আমার খুব মানে ওইটা আমার খুব পছন্দের জিনিস, মানে ওই ওই দুর্প্রাচ্য ফারিস্তান, এই ফারিস্তান, এই ফারিস্তানের কথা বলছি তো আমার মনটা খারাপ লাগছে কেন জানিস, এই শান্তিনিকেতনে, শান্তিনিকেতনে আমাদের ফারিস্তান আর্ট নিয়ে পড়াতেন দীপক ভট্টাচার্য, বুঝেছিস, দীপক ভট্টাচার্য এখন আর নেই, মারা গেছেন অকালে, অকালে চলে গেলেন দীপক ভট্টাচার্য, অনেকদিন হয়ে গেছে, কিন্তু দীপকদা খুব ফোটখাটা লোক ছিল, দীপকদা না খুব একটা অদ্ভুত কনভিকশন ছিল, মানে দীপকদা মানে চিৎকার করে পড়াতো এরকম, বুঝতে পেরেছি, রোজ ঝগড়া করতো বিভিন্ন মানুষ, সেই শিল্প নেই, দীপকদা ওই তপনদার ভাই, তপন ভট্টাচার্য, হ্যাঁ অসাধারণ শিল্প নিয়ে লেখেন, দুর্ধর্ষ দারুণ কবিতা লেখেন, হ্যাঁ তপনদার ভাই দীপক, দীপক ভট্টাচার্য, দীপকদা না ফারিস্তান আর্ট, এই এটা বলতে বলতে কেন হলো, দীপকদা ফারিস্তান আর্ট পড়াতে হলো, দীপকদার সাথে একদিন সেই বটতলাতে বিরাট ঝগড়া, ফারিস্তান আর মিডিল ইস্টান এসব নিয়ে আর কি, হ্যাঁ সে আর এত এত তো নেভার এন্ডিং, কেউ যেতে কেউ হারে কেউ বা কেউই জিনিস মানে সবটা মিলেই আর কি, পরের দিন কে যে পোস্টারটি করেছিল এটা দারুণ, মানে কলাভবনের এইটা এখনো জারি আছে, সে দারুণ, হ্যাঁ দূরপ্রাচ্য বহুদূর মেলালেও মেলে না সুর, বুঝতে পেরেছিস, আমার মনে বুঝলি, দূরপ্রাচ্য বহুদূর মেলালেও মেলে না সুর, হ্যাঁ বহু আঁকি বুকি করছি বটে, অত সোজা নয় ও সুর, ওই খান বলে যাচ্ছে বুঝলি তো, সুর মেলা খুব মুশকিল, ওই দূরপ্রাচ্য বহুদূর মেলালেও মেলে না সুর, এইটা হচ্ছে ব্যাপার। পার্থদা, হ্যাঁ যে আজকে আমরা এবারে শেষের দিকে মানে এবার রাখবো, যে সবাইকে থ্যাংক ইউ, হ্যাঁ আবার আমরা আসবো শনিবার রোববার, সবাই সবাইকে থ্যাংক ইউ, মানে এই যে মানে সবাইকে ধন্যবাদ, টোটালটা কথা মানে এরকম ভাবে বলে গেলাম, মানে মানে সেটা যে তারা তার মধ্যে দুজন চারজন সামনে লোকটা এরকম থাকলে তো গন্ডগোল হয়ে যায়, না 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 সে বুঝে না, তারা যে শুনছে ধৈর্য ধরে দু চারজন আমি দেখে যাচ্ছি র্যান্ডম শুনে যাচ্ছি, মানে এটা মানে আমরা কি জানতো, আমি তোকে বলছি এটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে দেখ এটা তো তুই শুরু করছিলি, তোর প্রথম দিনটা মনে আছে কবে শুরু করেছিলি এটা, হ্যাঁ আচ্ছা ওইবারে ওই সময় দেখবি, এখন তো চতুর্দিকে এই টকঝাল বৃষ্টি এইসব নানা রকম শো হচ্ছে, মানে তুই কিন্তু এইটা একটা হয়তো প্রতিকৃতির মতো মানে শুরু করলি, যে এরকম ভাবে আলোচনা বা জায়গাগুলোকে এরকম হয়তো অনেক কথা বলা থাকে না, হয়তো তোকে আমি সামনে দিলে হয়তো দুটো থাপ্পড়ি মেরে দিতাম বা তুই আমাকে ধর, কিন্তু এখন তো কাছে নেই, অনেক কথা হয়তো তুইও বলতে পারলে আমি বলতে পারলাম, এরকম অনেকের ক্ষেত্রে অনেক রকম ভাবে ঘটে যায়, হয়তো সেটা শুরু করেছিস, এটা খুব ভালো, এই প্রত্যেকটা রেকর্ডিং নিয়ে পরে বড় করে এর একটা অ্যানালিটিক্যাল ফিচার তৈরি হবে, এটা একটা দলিল হয়ে তো রইলো এই লকডাউন হারভেস্ট, হ্যাঁ ঠিক, চলো পার্থদা টাটা 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 টাটা।